السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إسلام ابن مسلمان প্রথম যে দুশমন ইবলিশ শয়তান বা জিনরা, এ সম্পর্কে এর পূর্বে আমাদের দুই সপ্তাহ আলোচনা হয়েছে। জিনের সংক্ষিপ্ত পরিচয়, ইবলিশ শয়তানের সংক্ষিপ্ত পরিচয়, ইবলিশ শয়তান এবং তার যারা সহযোগী তাদের কি উদ্দেশ্য এবং কেনই বনি আদমের সঙ্গে তাদের দুশ্মনী, তাদের দূরের উদ্দেশ্য যেটা যে মানুষকে একমাত্র জাহান্নামী বানানো এবং জাহান্নাম হারাম করে দেওয়া, এটাই হলো দূরের উদ্দেশ্য বা একটা হাদাফ বাঈদ যেটাকে বলে, খুব দূরের একটা মানে শেষ উদ্দেশ্য যেটা তার। আর কিছু কিছু ছোট ছোট উদ্দেশ্য রয়েছে যা আমাদের কিছু আলোচনা হয়েছে, মানুষকে শিরক কুফরি মধ্যে পতিত করা, কবিরা গুনাহ করানো, তারপরে বেদাতে লিপ্ত করা, আল্লাহর ইবাদত থেকে বিরত রাখা, তাআত বা ইবাদতগুলিকে নষ্ট করে দেওয়া, মানুষকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দান করা, মৃত্যু, এই ধরনের কিছু আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনা হবে শয়তানের কিছু মাকায়েদ, মাসায়েদ এবং আসালিব, যেগুলি তালবিস, যেগুলি শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, তার ধোকা জালটা কি, তার ধুম্র জালগুলি কি, কিভাবে শয়তান মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। শয়তান বড় চালাক, সে বলবে না যে তুমি ভালো কাজটা ছাড়ো আর মন্দ কাজটা করো, এইভাবে কখনোই সে বলবে না, কারণ তার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। এই পৃথিবীতে বা এই আদম এবং তার সন্তানদের জন্মের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করেছেন, আর এই তার একমাত্রই চিন্তা এবং ফিকির, কোন সময় সে ঘুমায় না, মানুষ ঘুমায় কিন্তু সে ঘুমায় না। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবলিশ শয়তান কি ঘুমায়, তাই যদি ঘুমাতো তাহলে তো একটু আমরা আরাম পেতাম, যদি ঘুমাতো তাহলে আরাম পেতাম। এই জন্য ইবলিশ শয়তান সে এক জায়গায় বসে থাকে, আর তার চেলা চামন্ডা যারা রয়েছে, তার যারা সহযোগী রয়েছে, তার সৈন্য দলকে পাঠিয়ে দেয় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। ইবলিশ শয়তান হাদিসে এসেছে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ইন্না ইবলিস ইয়াদা আরশাহু আলাল মা, ইবলিশ তার সিংহাসন পানির মধ্যে রেখে তুম্মা ইয়াবাসু সারায়া, তার দলবল পাঠাই দেয়, যাও যাকে যেভাবে পারো পদভ্রষ্ট করো। পাদনাহুম মিনহু মানজিলা আদামহুম ফিতনা, সবচেয়ে তার নিকটতম ব্যক্তি ওই তার শিষ্য যে বেশি মানে কঠিন ফিতনায় মানুষকে নিপতিত করতে পারে। একজন এসে বলে আমি এই করেছি, একজন বলে আমি এই করেছি ওই করেছি, বিভিন্ন জন বিভিন্নটা বলে, শেষে একজন এসে বলে মা তারাক্তুহু হাত্তা ফারাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি ক্বালা ফায়াদুনুহু মিন ওয়া ইয়াকুলু নাআম আনত, একজন শেষে এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, বলে হ্যাঁ তুমি আসল কাজটা করেছো, এক নম্বর কাজটা তুমি করতে পেরেছো, কারণ এর মাধ্যমে বিরাট ফাসাদ তৈরি হবে, কাজে আসো আমার নিকটে আসো, তুমি আসল কাজ করেছো। মুসলিম শরীফের 2814 নম্বর হাদিস। তো শয়তানের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, একদিন দুই দিনের না। গত সপ্তাহে বলছিলাম যে হযরত আদম আলাইহিসসালাম কত বছর দাওয়াত করেছিলেন, হ্যাঁ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত করেছিলেন কত বছর, 23 বছর। ইবলিশ শয়তানের অভিজ্ঞতা নিঃসন্দেহে সবার উঠে, যত নবী রাসূল, যত আলেম ওলামা, যত দিনদার রাহেব, আর যত কেউ দাওয়াতের কাজ করেছে, হেদায়েতের দাওয়াতের কাজ করেছে,
সিরাতে মুস্তাকিমের দাওয়াতের কাজ করেছে, নিঃসন্দেহে এদের চাইতে ইবলিস শয়তানের পদভ্রষ্টতার দাওয়াত, মানুষকে গুমরাহ করার দাওয়াত অত্যন্ত তার বড় এবং অভিজ্ঞ এবং তিক্ত অভিজ্ঞতা নিয়ে সে কাজ করে। কাকে কিভাবে কোন ফাঁদে কোন ফাঁদ কার জন্য দিলে, কার জন্য কোনটি ফাঁদ উপযুক্ত, কার মধ্যে কোনটি দুর্বলতা রয়েছে আমরা জানি না, হয়তো একজনকে দাওয়াত দিচ্ছি জানি না যে কোন জিনিসটার মধ্যে দুর্বলতা রয়েছে, সেই দিক থেকে তার মধ্যে ঢুকতে হবে। কিন্তু ইবলিস শয়তান ভালো করে জানে, কারণ সে রগে রগে চলতে পারে। এই জন্য ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় চেয়ে নিয়েছে, রব্বেন রব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, সূরা হিজর 36 নম্বর আয়াত। সে সময় চেয়ে নিয়েছে, আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমি যাতে করে ওই বনি আদমকে পদভ্রষ্ট করতে পারি, জাহান্নামে আমার দলভুক্ত করতে পারি, আমি কেন যাব একাই জাহান্নামে। হাদিস শরীফে আছে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজাদিহিম। শয়তান আল্লাহর ইজ্জতের এবং জালালাতের কসম খেয়ে বলছে যে আল্লাহ আমি সর্বদা তোমার বান্দাকে পদভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে তাদের কি থাকবে, আত্মা থাকবে, ছাড়া ছাড়িনি, পরে আসবে, এমনকি মৃত্যুর সময়ও আমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দিব না, অন্য কিছু একটা পড়িয়ে দেব। ফাকালা রব ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহ বলছেন আমার ইজ্জতের জালালাতের কসম খেয়ে বলছি তো আমি সর্বদা তাদের ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। এর আগে আমরা বলছিলাম যে শয়তান বলে যে আমি বনি আদমকে পাপ করে ধ্বংস করি, আর তারা তোবা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি করে, আমারে ধ্বংস করে। শেষে আমি বেদাতের মতো একটা নব আবিষ্কৃত মানে পাপ তৈরি করলাম, যেই পাপ করে কোনোদিন কেউ তোবা করবে না। এখানে একটা কথা আমাদের আলোচনায় জানা উচিত, প্রতিটি মানুষের একটা করে কারীন উম্মিনাস শয়তান রয়েছে, একজন শয়তান বন্ধু রয়েছে আর একজন ফেরেশতা বন্ধু রয়েছে। প্রতিটি মানুষ এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায় ওই শয়তানরা বিচরণ করতে থাকে, এবং পরে আলোচনা আসবে শয়তান ওই যে তাহাজিরুল আরওয়াহ রুহ হাজির করে। সুফিবাদের এক দল আছে যারা এই শয়তানের মাধ্যমে আপনার বাবার যে সঙ্গী ছিল শয়তান ঠিক তারে নিয়ে এসে দেখাবে যে দেখো তোমার বাবা হাজির হয়েছে, এক আপনার বাবার কণ্ঠে কথা বলবে, আপনি অস্বীকার করে বলবে এই অমুক দিন অমুকটা তোমার হয় নাই, অমুক দিন তুমি গাছ থেকে পড়ে যাও নাই, আর ঠিকই তো অমুক কথা আমি তোমাকে বলি নাই, আমি অমুক খাওয়া খেতে ভালোবাসতাম না ইত্যাদি। এইভাবে এই পয়েন্টটা আপনাদের জানা উচিত যে প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা করে জিন শয়তান থাকে, যেমন ভাবে একটা করে ফেরেশতা দস্তও থাকে, মরার আজ পর্যন্ত তার সঙ্গে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে মুসলিম শরীফে, মা আয়েশা বলছে হঠাৎ করে একদিন রাসূলকে আমার ঘরে না পেয়ে আমি খুব রাগ করেছি। আল্লাহ রাসূল এসে বললেন কি আয়েশা রাগ করেছো, বলে কেন রাগ করবো না, আপনি আমার না বলে চলে গেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আকাদ জাআকা শয়তানুক, তোমার কাছে কি তোমার শয়তান হাজির হয়েছে এই জন্য তুমি রাগ করতেছ। কালা ইয়া রাসূলুল্লাহ আমায় ইয়া শয়তান, হে আল্লাহ রাসূল আমার সঙ্গে কি শয়তান রয়েছে, এটা সম্ভব কথা? কালা নাম, ফাকুলতু ওয়া মা কুল্লি ইনসান, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ তোমার সঙ্গে তোমার শয়তান রয়েছে। মা আয়েশা বলছে আমি জিজ্ঞেস করলাম প্রত্যেকটা মানুষের সঙ্গেই কি শয়তান রয়েছে, কালা নাম প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছে। কুলত ওয়া মা কা ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কি শয়তান রয়েছে, কয়লা নাম হা আমার সঙ্গে শয়তান রয়েছে। আল্লাহ রাসূল বললেন আমার সঙ্গে একজন শয়তান নিযুক্ত রয়েছে, ওয়ালাকিন্না রাব্বি আনানি আলাই হাত্তা আসলামা আও উসলিমা, কিন্তু আমার প্রভু আমাকে সহযোগিতা করেছেন যার কারণে সে মুসলমান হয়ে গেছে, অথবা আমি তার ফাঁদ থেকে নিরাপদে রয়েছি। এই শব্দটা আসলামা মানে সে মুসলমান হয়ে গেছে, আর এই জন্য অন্য বর্ণনায় আছে যে ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, সে আমাকে ভালো ছাড়া অমঙ্গলের কোনো অর্ডার করতেই পারে না, সে মুসলমান হয়ে গেছে, অথবা আল্লাহ আমাকে তার ওই ফাঁদ থেকে আমাকে নিরাপদে রেখেছেন, আমাকে কোনো প্রকার অন্যায় কাজে সে ধাবিত করতে পারে না।
তাহলে এই মুসলিম শরীফের 2814 নম্বর হাদিস বা 15 নম্বর হাদিস প্রমাণ করে যে প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা করে কি রয়েছে, জিন শয়তান রয়েছে, জিন শয়তান রয়েছে, ঠিক এইভাবে একটা করে ফেরেশতাও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শয়তানান ফাহুয়া লাহু করিম, সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর রহমানের জিকির থেকে দূরে সরে থাকবে তার জন্য একজন আমি শয়তান বন্ধু নিযুক্ত করে দিই। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া কাইয়াদনা লাহুম কুরআনা ফাযাইয়ালু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সূরা ফুসসিলাত 25 নম্বর আয়াত। যে তাদের জন্য আমি কুরআনা বন্ধু নিযুক্ত করে দিই যারা তাদের আগে পাশে থেকে তাদের মন্দ কাজগুলিকে জিনত দিতে দিতে, সৌন্দর্য করতে রৌনক দিতে দিতে, পথভ্রষ্ট হককে বাতিল, বাতিলকে হক হিসেবে তাদের কাছে তুলে ধরে আর মানুষ করে আত্মতৃপ্তি পায়। স্পষ্ট হল আমাদের কাছে যে শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান প্রতিটি মানুষের সঙ্গে একটা করে শয়তান রয়েছে। এজন্য আসুন আমরা শয়তানের কিছু পদ্ধতি, শয়তানের কিছু হাবাইল মাকায়েদ এবং মাসায়েদ আর কিভাবে তার ধোকা, তার ধূম্রজাল, সে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, কি কি তার ফাঁদ পাতে, না কি টোপ দেয়, ঠিক না? ছোট পুঁটি মাছ যদি মারেন তো কি টোপ দিতে হবে, ছোট টোপ, আর যদি বল মাছ মারেন টোপটা বড় হতে হবে, সুতাটা মজবুত হতে হবে, ছিপটা মজবুত হতে হবে, ঠিক কিনা? হুইল লাগবে। যদি আপনি ওই বড় পুকুরের কি মারতে চান, রুই মারতে চান 8-10 কেজি বা 20 কেজি, তাহলে ইবলিস শয়তান ভালো করে জানে কাকে কোন টোপ দেওয়া দরকার, কারে কোন ফাঁদ দিয়ে কি করা, আক্রমণ করা দরকার। এই জন্য ইবলিস শয়তানের এখানে আপনাদের কাছে 18টা বা 19টা ফাঁদের কথা বলবো সংক্ষিপ্ত ভাবে, আপনারা একটু খেয়াল করে শুনবেন। তাহলে ইবলিস শয়তান বড় চালাক, বলবে নাই তুমি নামাজ পড়ো না, বলবে নাই তুমি মন্দ কাজটা করো, বরং সে মানুষের কাছে বিভিন্ন ভাবে উপস্থিত হবে। প্রথম ফাঁদ হচ্ছে শয়তানের বা প্রথম তাবলিস হচ্ছে তাজইনুল বাতিল, একটা বাতিল কাজকে রং দিতে 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 দিতে, একটা মিথ্যাকে, একটা অন্যায়কে, একটা অশ্লীলকে, একটা বেহায়াকে, একটা মনকারকে, একটা গৃহীত কাজকে এমন ভাবে তুলে ধরবে আল্লাহর বান্দার কাছে, মনে করবে ওটাই হক, বাতিলটাকে মনে করবে হক, ঠিক কিনা? অনেক সময় আপনারা যখন বিদেশে আসেন দেখবেন যারা দালাল বিভিন্ন এজেন্সির, দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখবেন মাথায় একটা টুপি আছে, হয়তো দেখবেন শরীর মতো একটা কুত্রা আর টোপ লাগাই নিয়েছে। হ্যাঁ, ঢাকা শহরে অনেক ব্যবসায়ী আছে যারা দাঁড়িয়ে রেখেছে শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য, তো ওটা একটা জিনত না কিনা, ওটা একটা ধোকা কিনা? এই জন্যে ইবলিস শয়তান মানুষকে একটা মন্দ বাতিল কাজকে, অন্যায় কাজকে এমন করে রওনা, এমন করে সাজাবে, সাজে আপনার কাছে তুলে ধরবে না এটাই সত্য এবং সত্যটাই বাতিল। ইবলিস শয়তানের বাণী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথা উল্লেখ করছেন কোরআন পাকে, কাল রাব্বি বিমা আগওয়াইতানি, শয়তান ইবলিস শয়তান বলছে হে আমার প্রভু, যেহেতু তুমি আমাকে, যেহেতু আপনি আমাকে কি করেছেন, পথভ্রষ্ট করেছেন, লাউজাইয়িনান্না লাহুম ফিল আরদি, জমিনের বুকে এই পৃথিবীতে তাদের জন্য আমি বাতিলগুলিকে, অন্যায়গুলিকে, অশ্লীল বেহা কাজগুলিকে কি করব, আমি জিনত দিব, সৌন্দর্য করে তাদের কাছে তুলে ধরব, ওয়ালা উগমিয়ান্নাহুম আজমাইন, এবং সকলকে আমি পথভ্রষ্ট করব। সূরা হিজর 39 নম্বর আয়াত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই ইগাসাতুল্লাহ ফান এর মধ্যে উল্লেখ করছেন, এই শয়তানের এই জাদু, মহা জাদু, যে জাদুতে পড়ে কতজন যে কত বিপদে পড়েছে। আদম আর হাওয়ার কাছে শয়তান কি বলেছিল, হ্যাঁ গাছের ফল খেবে না, খাবে না, বললো দেখো এই গাছের ফল যদি না খাও তাহলে তোমাকে জান্নাত থেকে বাইর করে দেবে, এই গাছের ফল যদি খাও তাহলে তুমি জান্নাতে ফেরেশতা হয়ে যাবে এবং চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। একদিন দুই দিন এইভাবে মানে সাজাতে যখন দেখলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিকই তো, এত আরাম আয়েস, এত আনন্দ ফুর্তি, কোনো কষ্ট নাই, কিছু নেই, রোদ নাই, বৃষ্টি নাই, কিছু নেই, এখানে কোনো কষ্ট করতে হয় না, খাওয়া নিজে আসে, সবকিছুই প্রস্তুত, এমন সুখ শান্তি, কে ছাড়ে, এই ফলটা খেয়েই ফেলি, বলে নাই তুমি এই ফল খাও, বরং কি, আমি তোমাদের জন্য বড় নসিহাত করি, আমি তোমাদের জন্য মঙ্গলকামী,
এটা তোমাদের মঙ্গল হয়েছে, এর মধ্যে ভালো হয়েছে, এটা করো। এইভাবেই আদম এবং হাওয়াকে তারা পথভ্রষ্ট করেছিল। সে আজকে দেখেন যারা কমিউনিস্ট, যারা ধর্মনিরপেক্ষবাদের, যারা মহিলাদেরকে আজকে স্বাধীন স্বাধীনতার নামে রাস্তায় নামিয়েছে, আজকে যারা সুদভিত্তিক ব্যাংক কারবার, ব্যাংকের কারবার লেনদেন করতেছে, আজকে যারা মনে করেন বলতেছে যে যারা ধর্ম নিয়ে থাকবে তারা পশ্চাৎগামী, এরা বেকুফ, এরা মূর্খ, এরা অজ্ঞ, এরা গরিব, এরা ফকির, বিভিন্ন ধরনের তারা কি করতেছে মানুষের কাছে ওই জিনিসগুলিকে তুলে ধরছে যে না, শয়তানের কথা, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযাইয়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আল্লাহ কসম খেয়ে বলছেন যে তাদের কাছে আমি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযাইয়্যা, নবী রাসূল পাঠিয়েছি, হে নবী তোমার পূর্বপুরুষ বিভিন্ন নবীর কাছে, জাতির কাছে নবী পাঠিয়েছি, কিন্তু ফাযাইয়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলি, মন্দ কাজগুলি, নোংরা কাজগুলিকে সৌন্দর্য করে তুলে ধরে তাদেরকে পথভ্রষ্ট করেছে। সূরা নামাল, সূরা নাহাল 63 নম্বর আয়াত। এইভাবে শয়তানের কাজ হলো হারাম জিনিসগুলিকে, হারাম যেগুলি জিনিস সেগুলি কি করবে, সুন্দর সুন্দর নাম দেবে। আজকে আমাদের দেশে সুদ খায় কি বলে, কয়টা ইন্টারেস্ট, ঘুষ খায় এটা বলে হাদিয়া, ঠিক কিনা, তাবিজ বানিয়ে শির করে মুলবি সাবরা, এক শ্রেণীর আছে কিনা, ওই বৃহস্পতিজিও আর মকসুদুল মোমিন খুলে শিরিক কুফরি আর বেদাতি তাবিজ লিখে দিয়ে পয়সা নেয়, কি বলে, কি বলে হাদি, আবার ওখানে চমক রয়েছে 101 টাকা, বেশিও নিবে না কমও নিবে না। হ্যাঁ, এইভাবে, ওয়ালাইকুম সালাম, এইভাবে শয়তান আদম আলাইহিস সালামকে বলেছিল, ওয়ালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইউবলা, হে আদম তোমাকে কি এমন, আল্লাহ বলল খবরদার এই গাছের নিকটে যাবে না, আর শয়তান কি বলছে, হে আদম আপনাকে এমন একটা গাছের কথা বলবো না যে গাছটা খেলে, গাছের ফল খেলে আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এবং এমন বাদশাহী পাবেন যে বাদশাহী আর চিরস্থায়ী হবে, যেটা আর কোন সময় আপনার কাছ থেকে চলে যাবে না, সূরা তহা 120। আর এই ফাঁদে পড়ে হাওয়া এবং আদম আলাইহিসালাম শয়তানের এই চক্রান্ত পড়ে কি হলো, ফল খেয়ে জান্নাতের সুখ শান্তি কেমন পর্যন্ত কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এরপরে যখন আবার হিসাব নিকাশ হবে তারপরে আবার জান্নাত পাবেন। মদ খাই, যারা মদ খায় মদকে কি বলে, মদ বলে, আমাদের দিনাজপুর তো ওই আপনার কি বলে বড়ার নিকটে ফ্যান্সি ডিল আছে, তো ডাইল বলে, কি বলে ডাইল, কিছুদিন পরে শুনি কি 5 ইঞ্চি, 5 ইঞ্চি কি মানে বোতল, যেটা 5 ইঞ্চি বোতল, তো বিভিন্ন নাম আরবরা এইভাবে মদের নাম রাখতো, উম্মুল আফরা, আনন্দের মা, আনন্দ ফুর্তি করার মা, গান বাজনা শুনে বলে এটা আত্মর এনজয়, অন্যায় করে ফিল্ম দেখে, হ্যাঁ আরাম ফিল্ম বলে খোরাক রয়েছে না আত্মার একটা, এটা এনজয়। এইভাবে বিভিন্ন হারাম জিনিসের সুন্দর সুন্দর নাম দিয়ে শয়তান কি করে মানুষের কাছে তুলে ধরে, আর মানুষ ওইভাবে অন্যায়ের পথে এগিয়ে নিজের দুনিয়া এবং আখরাতকে ধ্বংস করে। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম শয়তানের প্রথম ফাঁদ হচ্ছে কি, বাতিলকে, অন্যায়কে, অশ্লীল এবং বেহায়াকে, নোংরা কাজকে রৌনক দিতে দিতে সৌন্দর্য করতে করতে আপনার কাছে তুলে ধরবে যে না এটাই ঠিক, হাকটাই বাতিল আর বাতিলটাই হাক, মনকারটাই মারুফ, মারুফটাই মনকার, এইভাবে তুলে ধরে মানুষের ইমান লুটে নেয়। দুই নম্বর ফাঁদ হচ্ছে আল ইফরাত ওয়া তাফরীত। ইফরাত বলা হয় অতিরঞ্জিত বাড়াবাড়ি করা, কি করা, অতিরঞ্জিত বাড়াবাড়ি করা, আর তাফরীত হলো, তাফরীত বলা হয় কাজটা সঠিকভাবে আড়াই না করা, আর এইভাবে করলেই চলে, দুইটাই হলো শয়তানের পথ। এক দলকে বলছে এত কি, আরে মাঝে মাঝে নামাজ পড়লেই হয়, জুমা পড়লে আর ঈদ পড়লেই হয় মাঝে মধ্যে, বুঝতে পারছেন না, আর এক দলকে বলতেছে না কম পড়বা কেন, পড়বা তো বেশি পড়ো, সবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ো, 3 বার হাত দিতে হবে না 5 বার ধাও, মাথা মাসে 1 বার করতে হবে না 5 বার, 3 বার করো, বুঝছেন। এইভাবে অতিরঞ্জিত একদল বাড়াবাড়ি, সুফিবাদের যে দলটা এদের হলো অতিরঞ্জিত বাড়াবাড়ি, বেদাত না শূন্যতে চলবে না, আরো নিজে বাড়াও, হ্যাঁ
আল্লাহ রাসূল যদি 100 বার করেছে ওদের 1000 বার করতে হবে ইবাদতটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাপড় পরে পেশাব পায়খানায় যেতেন ওই কাপড় পরেই তো নামাজ পড়তেন, পড়তেন না? এমন কি আল্লাহ রাসূলের কাপড়ের মধ্যে, আল্লাহ রাসূলের কাপড়ের মধ্যে মানি বীর্য যেটা লেগে থাকতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি ওইটা হাত দিয়ে আঙুল দিয়ে ওটাকে ঘুষে উঠাই দিয়ে কসলাই দিতাম, ওই কাপড় পরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন। বুঝা গেল? ইবলিশ শয়তানের বন্ধু সুফিবাদের দলকাই কি না, যেই কাপড় পরে পেশাব পায়খানায় যাবে ওই কাপড় পরে নামাজ পড়া চলবে না। আল্লাহ রাসূল পেশাব পায়খানা করলে কি ইস্তেনজা ইস্তিজমার করতেন? ওরা পাত দিলেও পেশাব পায়খানার রাস্তা ধয়, অতিরঞ্জিত বাড়াবাড়ি না? তো শয়তানের দ্বিতীয় ফাঁদ হলো একদলকে অতিরঞ্জিত বাড়াবাড়ি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে কম করে করবো কে? মাটির বললে তাহলে সাধারণ মানুষের মতো হয়ে গেল, নূরের বলি। আরে নূরই বলবো কেন, তাহলে আল্লাহর নূরের বলি, আল্লাহর নূর থেকে কেন, বরং ওই নূর দিয়ে সমস্ত পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে বলি, বাড়াবাড়ি না? গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা শুনছিলেন হকুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের হক সম্পর্কে, যে অতিরঞ্জিত বাড়াবাড়িও করা যাবে না, নিচে নামিয়ে দেওয়া যাবে না, যে স্তরে সেই স্তরে রাখতে হবে, ঠিক কিনা? এই ইবলিসের একটা ফাঁদ হলো অতিরঞ্জিত কি করা, বাড়াবাড়ি করা। আর একটা ফাঁদ হলো যে না, আরে কি আছে, ঠিকই আছে, একদল বলতেছে যে না এতে যথেষ্ট, আর একদল বলছে যথেষ্ট না আরো কিছু দরকার। আসলে হক কোনটা? আল ওয়াসাত, আল ওয়াসাত মধ্যমটা, খায়রুল উমুর আওসাতুহা, উত্তম কোনটা যেটা মধ্যম, অর্থাৎ কোরআন হাদিস যেটা দিয়েছে এটাই উত্তম, না নিচে যা নামা যাবে না উপরে উঠা যাবে। কিন্তু শয়তান ইবলিসের ফাঁদ হলো একদলকে, এমনও আছে ফকিহ যারা ইজতিহাদ করা শুরু করছে, যে সমস্ত মাসলা মাসাইল কেয়ামত পর্যন্ত মানুষের জীবনে প্রয়োজন নেই এমন মাসলা ইজতিহাদ করেছে, দরকার ছিল? কোরআন পাই নাই, হাদিস পাই নাই, তখন নিজের বিবেক খাটিয়ে পড়তা দিয়ে চলে গেছে, এখন এসে ওইগুলি একদল ধরে বসে আছে, পদভ্রষ্ট হয়েছে না যারা ধরে বসে আছে? এইভাবে বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত, এইখান থেকে ওই সিরাতে মুস্তাকিমের পথ তারাই ধরতে পারবে যাদের ইলম রয়েছে, যাদের জ্ঞান রয়েছে, যাদের ইমানি শক্তি রয়েছে, তারাই বাঁচতে পারবে। না হলে কিন্তু শয়তানের এই ফাঁদে পড়ে সুফিবাদের, বিশেষ করে সুফিবাদের একদল এই ফাঁদে পড়ে কিন্তু বাড়তে বাড়তে অতিরঞ্জিত করতে করতে, ওদিকে সুন্নতের খবর নেই, ওদিকে বেদাত করতে করতে, সুন্নতের ইজতিহাদ করা চলবে না। তাদের কথা হলো কোরআন হাদিস নিয়ে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেদাত নিয়ে ইজতিহাদের দরজা আসমান থেকে জমিন পর্যন্ত একেবারে এক দরজাই খুলে দিয়েছে। যে যেটা চাইছে ওই ধরনের তোহফা জিকির আজকার বানাইছে, যে যেরকম ঢঙের জিকির চাইছে, কেউ হু কেউ হা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ চিল্লিয়ে কেউ নীরবে কেউ অন্ধকারে কেউ জল, বিভিন্ন ভাবে তৈরি করেছে। এটা কার ফাঁদ? ইবলিশ শয়তানের ফাঁদ। তিন নম্বর ফাঁদ হলো মানুষকে শয়তান বলবে না এখনো সময় আছে, অলসতা দিয়ে, হ্যাঁ অলস বানিয়ে মানুষকে বলে এখনো কা সময় আছে। আরে অনেকে আছে উমরা করে না, হজ করে না, বলে যাওয়ার সময় করবো, কেন? বলে উমরা হজ করে তো রাখতে পারবো না। অনেকে আছে পুরা দিবসে করতে হবে, বড় হয়ে গেলে করতে হবে, কেন? শয়তান বলছে আরে এখন করলে তোমার হজ নষ্ট হয়ে যাবে। অনেককে বলা হয় বুড়ো হয়ে গেছে, ভাই মুখে তাইটা রাখেন, বুড়ো হয়ে গেছেন, তাহলে এখনো নানা হয় নাই, নানাটা হলেই রাখো। আরেকজন বলে আরে নামাজ, আরে এখন তো বিয়েই করি নাই, বলে না। এগুলি কার ফাঁদ? ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান বলে না এখনো সময় আছে, এখনো তোমার বয়স হয় নাই, এখনো তোমার তোবা করার সময় হয় নাই। এইভাবে ইবলিশ শয়তান ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে, কিভাবে? মানুষকে বলে এখনো সময় রয়েছে, এখনো তোমার সেই দিন আসে নাই। হাদিস শরীফে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন শুয়ে যায় ঘুমিয়ে যায় তখন শয়তান তিনটা গিরা বেঁধে দেয়, গিট বেঁধে দেয়, বুঝতে পারলেন? আর বলতে থাকে আলাইকা লাইলুন তাবিল ফারক, এখনো রাত অনেক রয়েছে ঘুমাও, আজান শুনে তারপরে কয় না আরে আর একটু ঘুমাও, হ্যাঁ এলাম চেপে রেখে দিয়ে বলে না একটু ঘুমাও, আর ইমাম সাহেব একটু দেরি করে আসে, ইমাম নামাজ শুরু হয়ে গেল, আর বলি ইমাম লম্বা কেরাত করে, একটু দাঁড়াও, এখনো কি তাড়াহুড়া করছে কেন, কালকে ডিউটি করতে হবে, ঘুম কম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইনিস্তাইকাদা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা,
যদি ঘুম থেকে উঠে যায় আজান শুনে বা অ্যালার্ম বেজে গেছে তাহলে তার আল্লাহর জিকির করে দোয়া পড়ে, কি ঘুমের দোয়া, কি ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়ানা বাদা মা আমাতানা ওয়া আলাইহিন নুশুর, তখন একটা ওই গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা ইন হাল্লা কুকুদা, উযু করলে আরেকটা গিট খুলে যায়। ফাইন সাল্লা, যদি নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতের সাথে, ইন হাল্লা কুকুদা, তাহলে আরেকটা গিট খুলে যায়, তিনটাই খুলে গেল। আল্লাহ রাসূল বলেছেন ফাসবাহা নাশীতান ওয়াইয়িবুন নাফসি, তখন সে প্রভাত করে, সকাল হয়, অত্যন্ত প্রফুল্ল চিত্ত থাকে, মনটা আনন্দ থাকে, শরীরটা তাজা থাকে, কোন প্রকার হাই আসে না, কোন প্রকার তার অলসতা লাগে না, সারাদিন তার সুন্দর মতো চলে যায়। আর যদি এমনটা না হয়, সকাল হয়ে গেছে তারপরে উঠেছে, হ্যাঁ, নামাজের জন্য অ্যালার্ম দেয় না, অফিসে যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য অ্যালার্ম দেয়। এক ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে যে আল্লাহ তো মাফ করবে, অফিস তো মাফ করে না, বেতন কেটে নেই, এটা কার শয়তানের কথা না? তাই আল্লাহর কাছে ক্ষমা করলে তো আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর বিরাট রহমত রয়েছে, দাঁড়াও, কিন্তু অ্যালার্ম দাও অফিসে যাওয়ার জন্য, না গেলে তো তোমার বেতন কাটবে। অনেক ভাই আছে যারা অফিসে যাওয়ার অ্যালার্ম দেয় কিন্তু নামাজ ফজরের পড়ার জন্য দেয় না। এইভাবে সারাদিন সে কি করে, নামাজ না পড়লে সকাল হয়ে গেলে তার খাবিসুন নাফস, তার নফসটা খাবিস, অত্যন্ত নোংরা, এবং সারাদিন সে কাসলান, একেবারে কি থাকে, গাফিল, এবং সারাদিন সে অলস হয়ে চলতে হয়। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে, যারা নামাজি কক্ষই, তারা অলস না, তারা সবসময় তাদের চিত্তটা কি থাকে, আনন্দময় থাকে, সুন্দর থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইদাস্তাইকাদা আহাদুকুম মিন মানামি ফাল ফাল ফালিয়াতাওয়াদ্দা ফাতাওয়াদ্দা ফালিয়াস্তানফির সালাতান ফাইন্নাস শাইতানা ইয়াবিতু আলা খাইসুমিহি। আল্লাহ রাসূল বলছেন, আগের হাদিসটা বুখারী শরীফের হাদিস, 1144 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা ঘুম থেকে উঠবে, উযু করার সময় নাকে পানি দিয়ে ঝাড়বে, কারণ শয়তান কি করে, ওই নাকের মধ্যে ঘুমায়, নাকের মধ্যে ঘুমায়। এটাও বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অন্য বর্ণনায় আছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে বলা হলো যে একজন মানুষ ঘুমায় না, ঘুমিয়ে একেবারে সকাল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যাকা রাজুলুন বালা শাইতান ফি উযুনাই, ওই ব্যক্তি এমন ব্যক্তি যার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়ে চলে গেছে। বলে ফারুকুত লাই আলাইকা লাইলুন তাবিল, আলো রাত আছে, ঘুমাও ঘুমাও এখনই কেন, হ্যাঁ, সকাল হয়ে যায় যখন, তখন তার কানের মধ্যে পেশাব করে দিয়ে ভেঙে যায়। এইভাবে শয়তান মানুষকে কি করে, তার ফাঁদের মধ্যে। এই জন্য কত মানুষ, কত ইহুদি, কত খ্রিস্টান, কত বিধর্মীরা ইসলাম গ্রহণ করতে চায়, বইপত্র পড়ে, কিন্তু শয়তান বলে আরে দাঁড়াও, আর একটু দাও, আর একটু বুঝে নাও, দেখো তোমার ধর্মই ঠিক আছে, আর একটু বুঝো। এইভাবে শয়তান মানুষকে কি করে, পথভ্রষ্ট করে। এইভাবে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝেন, মনে করেন এক দল সফরে মানুষ মুসাফির সফর করছে, গিয়ে এক মনে করেন জায়গায় অবতরণ করছে, অবতরণ করার পরে সেখানে একজন মানুষ আবার কখন সফর হবে, কখন যে হুইসেল বেড়ে যাবে, আবার আমাদের এখান থেকে সামনে যেতে হবে, নেমেই খাওয়া দাওয়া তার যা লাগে সবকিছু পানি টানি কিনে রেডি করে ব্যাগের মধ্যে রেডি, আর একজন কইতেছে আরে সময় আছে, সময় আছে, তো কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে হঠাৎ করে হুইসেল বেজে গেল, আর স্টিমার ছেড়ে দিল, রাস্তার মধ্যে কি ওই বেচারার অবস্থা, না খেয়ে থাকতে হবে, না তৃষ্ণায় থাকতে হবে, না ঠিক না? এই জন্য আপনি যদি সময় থাকতেই আপনার পাথিও সংগ্রহ করে নেন তাহলে সফরে বিপদে পড়বেন না, আর যদি বলেন যে একটু পরে একটু পরে, তাহলে কি হবে, আপনার গাড়ি ফেল হতে পারে, আপনার খাতনা থেকে আপনার না খেয়ে থাকতে হয়। এই জন্য দেখেন অনেক অনেক মানুষ আছে গাড়ি ফেল করে, অনেক মানুষ আছে গাড়ি ফেল করে, একটু সময় আছে, একটু সময় আছে, এই করতে করে দেখা যায় যে গাড়ি চলিয়ে গেছে, খবর নাই। এই জন্য বন্ধুগণ, আপনার গাড়ি কবে যে চলা বন্ধ হবে, ইঞ্জিল কবে বন্ধ হবে আপনি জানেন, কবে ইঞ্জিল বন্ধ হবে জানেন নাকি, এখন হবে না, দুই দিন পরে না, পাঁচ দিন পরে না, দশ বছর পরে, কেউ জানেন না। তাহলে কেন আপনি শয়তানের ফাঁদে পড়ে বলবেন না এখনো সময় হয় নাই, এখনো নামাজে হওয়ার সময় হয় নাই, এখনো আমার অমুকটা করার সময় হয় নাই, এখনো কোরআন শিক্ষার প্রয়োজন হয় নাই, এখন আমার অমুকটা দরকার হয় নাই, এগুলি হলো শয়তানের ফাঁদ। এই জন্য শয়তানের ফাঁদকে ছিন্ন করে অগ্রসর হতে হবে আপনাকে, আজকেই অর্ডার করতে হবে, না এখন থেকেই আমি, কারণ জানি না এখন মুহূর্তে আমার মৃত্যু আসবে। চার নম্বর ফাঁদ হলো বড় বড় ওয়াদা করবে, শয়তান বিরাট বিরাট অদা দিবে, আরে না পার করে যাব, পার হয়ে যাবে, অবক্তা হবে,
শয়তান মধুমাখা আপনার কাছে বড় বড় মিথ্যা ওয়াদা নিয়ে মিথ্যা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে দাঁড়াবে। আল্লাহ বলছেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, ইবলিস শয়তান তাদেরকে ওয়াদা করে ওয়া ইউমান্নিহিম তাদেরকে বড় বড় আকাঙ্ক্ষা আশা দেয়। ওয়া মা ইয়াইদুহুমুশ শয়তানু ইল্লা গুরুরা, শয়তান তো ধোকাবাজি ছাড়া আর কিছুরই ওয়াদা দেয় না। এই জন্য কিয়ামতের দিন যখন যার ফাইসালা হয়ে যাবে জাহান্নামে ইবলিস শয়তানকে সবাই যখন মালামত করবে লাঞ্ছনা দিবে তখন বলবে তোমরা আমাকে দেখেছিলে, তোমরা আমাকে দেখেছিলে, আমি তোমাদের ওয়াদা করেছিলাম, ওয়াদা তোমাদের আমি ধোকা দিয়েছিলাম, আল্লাহ তোমাদের ওয়াদা করেছে সে ওয়াদা পূরণ করেছে। আল্লাহ ওয়াদা করেছিলেন যদি ভালো কাজ করো জান্নাতে ওই দেখো জান্নাতিরা, আল্লাহ ওয়াদা করেছিলেন যদি ভালো কাজ মন্দ কাজ করো জাহান্নাম জাহান্নামে আসছো না, আল্লাহর ওয়াদা পূরণ হয়েছে না হয় নাই, কিন্তু আমি তোমাদের ধোকাই দিয়েছিলাম। আল্লাহ তোমাদের দলিল দস্তবিজ দিয়ে কোরআন হাদিস দিয়ে ঐশী বাণী দিয়ে তোমাদের কাছে দলিল হুজ্জা দিয়ে তোমাদের কাছে প্রমাণ করেছিল, তোমরা তার কথা মানো নাই। আর আমার কোন দলিল ছিল, কোন দলিল আছে তোমাদের কাছে, আমি তোমাদের কাছে কোন কিতাব দিয়েছি, আমাকে কোনদিন তোমরা দেখেছো, আমার যারা রসুল আমার যারা নবী তারও নবী রসুল আছে কিনা পদভ্রষ্ট করার, তাদেরকে কোনদিন তোমরা দেখেছো, কিন্তু তোমরা নূহকে দেখেছিলে না, আদমকে দেখেছিলে না, তোমরা ইব্রাহিমকে দেখেছিলে না, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেছিলে না, তোমরা তার যারা দাওয়াতের কাজ করেছে দেখেছো, হ্যাঁ দেখেছি, তারা যা ওয়াদা করেছে তা দেখো ঠিক মতোই হয়েছে, আমাকে তোমরা দেখো নাই, কেন আমার কথা তোমরা শুনেছ। এইভাবে ইবলিস শয়তান মানুষকে ওয়াদা দিয়ে পদভ্রষ্টর দিকে নিয়ে যায়, এই ওয়াদা বড় বড় আকাঙ্ক্ষা দিয়ে এই ধোকার জালে এই ধূম্র জালে মানুষকে ফাঁদে ফেলে জাহান্নামের পথে নিয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল-ইয়াউম মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাতিল ফিয়াতা নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম, সূরা আনফাল 48 নম্বর আয়াত, এর আগেরটা হলো 120 নম্বর আয়াত সূরা নিসা। শয়তান বদরের যুদ্ধে কাফের আবু জাহেল বলতেছে, আবু জাহেলের কাছে চিঠি পৌঁছে গেছে আবু সুফিয়ানের পক্ষ থেকে, ইতিহাস আপনারা জানেন, যার দরকার নাই আমি বেঁচে গেছি, মোহাম্মদ তোমরা এখন আর আসার দরকার নেই। আবু জাহালের কাছে ইবলিস শয়তান এসে হাজির, না আজকে এই সুযোগ, তারা মদিনা ছেড়ে অনেক দূরে বদরে গিয়ে হাজির হয়েছে, আজকে যদি শেষ করতে পারো তাহলে চিরতরে মোহাম্মদ এবং তার দল বল শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন। শয়তান বলল দেখো আমি আজকে তোমাদের আমার দল বল নিয়ে সহায়তা করবো, আজকে তোমাদের বিজয়, মোহাম্মদের আজকে পরাজয় হবে। হাজির ইবলিস শয়তান তার দল বল নিয়ে, তার আবু জাহালের 1000 সৈন্যদলের সঙ্গে, যখন মহান রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়েছেন দেখতে পাচ্ছে ইবলিস শয়তান, কারণ ইবলিস শয়তান যা দেখে আমরা দেখতে পাই না, দেখতে পাচ্ছে কাফেরের মুন্ড মাটির মধ্যে ধরাশায়ী হয়ে যাচ্ছে, বলছে কাম খাইছে আজকে আর উপায় নাই, বলে আমি ভাগলাম তোমাদের সঙ্গে, আমি নাই, ওয়াদা করেছিলাম আমি তোমাদের সঙ্গে, কিন্তু বদরের প্রান্তে যখন দেখলো যে না সম্ভব না, তখন বললো আন্নি বারিউ মিনকুম, আমি তোমাদের সঙ্গে না, আমি ভাগলাম। এইভাবে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের বড় বড় আদায় পড়ে মানুষ পথভ্রষ্ট হয়, এখান থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। যারা মনে করেন ওই কাফের মুশরিকরা তাদের কাছে এসে বলতো আরে শোনো মোহাম্মদ তো গরিব, এই দুনিয়ায় যারা গরিব আখেরাতে তারা গরিব হবে, তোমরা যেহেতু বড় লোক কিয়ামতের দিন তোমরা আল্লাহকে বড় লোক করবে, আরে আল্লাহ যদি তাকে ভালোবাসতো তো ঘরে খাওয়া নাই কেন, অনেক আমাদের দেশে বলে না গরিব আল্লাহর দুশমন, বলে না, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, গরিবের দলের প্রথম গরিবকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি আল্লাহর দুশমন না মাহবুব? এমন এমন মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচলিত আছে, আরে আল্লাহর ভালোবাসেন ওই জন্য তো ল্যাংড়া বানাইছে, হে বদমাশ ওই জন্য ওইটা বানাইছে না, কাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা করছেন আপনি জানেন না? হ্যাঁ, এই জন্য বন্ধুগণ ওই কাফেররা বলতো ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লাজিদান্না খাইরাম মিনহা মুনকালাবা, সূরা কাহাফ 36 নম্বর আয়াত, আরে আল্লাহর কাছে যখন ফিরে যাব না তখন আল্লাহর কাছে আমরা মোহাম্মদ তোমার চাইতে ভালো পাবো, এই দুনিয়ায় যেহেতু ভালো আখেরা তো ভালো থাকবো, কি তাই হবে নাকি? এটা হলো শয়তানের একটা বেড়া জাল। 5 নম্বর, শয়তান মানুষের কাছে এসে বলবে আমি তোমার বড় হিতাকাঙ্ক্ষী, তোমার বড় কল্যাণকামী, আমার চাইতে বড় কল্যাণকামী আর তোমার কেউ নেই। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের কাছে কি কি বলেছিল, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা আলা মিনান নাসিহিন, সূরা আরাফ 27 নম্বর আয়াত, আল্লাহর কসম খেয়ে ইবলিস বলল বড় চোখ দিয়ে পানি ঝরতেছে, দাড়ি তার ভিজে যাচ্ছে, ইবলিস শয়তান তার কুহু সেই মিথ্যা কান্না কেঁদে বুক ফাটায় দিচ্ছে, হাওয়া এবং
আদম আলাইহিস সালাম গিয়ে দেখে এই লোকটা, এই বুড়ো মানুষটা কেন কাঁদে, কি হয়েছে বাবা তুমি কেন কাঁদতেছো? ভাই আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের দুইজনের জন্য, এত আরাম আয়াস তোমাদের একদিন খতম হয়ে যাবে। কি বলে? হ্যাঁ আমি তোমাদের বড় কল্যাণকামী, শোনো তুমি তোমরা এই গাছের ফল খেয়ে নাও, তোমরা জান্নাতের চিরস্থায়ী হয়ে যাবে। একটি ঘটনা বনী ইসরায়েলদের এক আবেদের ঘটনা, এক আবেদ দরবেশের ঘটনা, এটা ইসরায়েলিয়াত বলে, মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিসু আন বনী ইসরায়েল লা হারাজা, বনী ইসরায়েলদের এই সমস্ত কিসসা কাহিনী বা ঘটনা তোমরা আলোচনা করতে পারো মানুষকে, তবে সত্য মনে করিও না, মিথ্যাও মনে। একটি ঘটনা আপনাদের কাছে না বলে পারছি না, ওয়াহাব বিন মুনাব্বে এই ঘটনাটা উল্লেখ করেছেন। তিন ভাই, তিন বড় নেককার, ভালো করে শুনেন, তিন আল্লাহর নেককার বান্দা, এরা যুদ্ধে যাবে, বাবা মা কেউ নেই, ওদের একটা সুন্দরী বোন ছিল, কোথায় রেখে যাবে? চিন্তা ভাবনা করে দেখলো আমাদের যে ওই বড় আবেদ দরবেশরা ওনার কাছে রেখে যায়, উনি তো ওইদিকে ফিরে দেখবেন, উনি তো আল্লাহর ইবাদত নিয়েই ব্যস্ত, ঠিক কিনা? গিয়ে আবেদ সাহেবের কাছে গিয়ে হাজির বললেন এই কথা, না 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 এটা সম্ভব না, ইবলিশ শয়তানের কথা স্মরণ করে যে না কোন যে বিপদে পড়ে যায়, হবে না না, একদিন দুই দিন বুঝাতে আমরা একটা জেহাদের ভালো কাজে যাব, আপনি কেন আমাদের এই সহযোগিতা করবেন না? তাই হলো, আবেদ সাহেব রাজি হয়ে গেলেন, তাদের ওই আবেদ সাহেবের যে ইবাদতখানা তার পাশে একটা ঘর বানাই দিয়ে ওই বোনকে ওখানে রেখে দিলেন, আর এই খাওয়া দাওয়া থাকলো আপনি শুধু দরজাতে দিবেন, সে ওখান থেকে কথা বলবেন না, তার দিকে দেখবেন না, তাকে খাওয়া দাওয়া দিবেন, খাবে আর থাকবে, বাস এইভাবেই চলতে লাগলো। আবেদ সাহেব খাওয়া দাওয়া ওই দর ওই যে ইয়ে রয়েছে বাড়ির ওই গেটে রেখে দেয়, ওখান থেকে নিয়ে গিয়ে খাই। ইবলিস শয়তান এসে গেল ওই আবেদ সাহেবের কাছে, আচ্ছা আপনি একজন আল্লাহর আবেদ, আপনি কি আর পথভ্রষ্ট হতে পারেন? আপনার ভয় করার কি আছে? আপনি যদি ভয় করেন তো এই পৃথিবীর আর কে ভয় করবে না? আপনি যদি ভয় করেন তাহলে আর কে ভয় না করে থাকতে পারে? আপনার এত ইবাদত, আপনি ইবাদত বুঝেন না, না আপনি কখনোই অন্যায় কাজে লিপ্ত হতে পারেন না। আরে একটা মেয়ে মানুষ, তিন ভাই, বাপ গেছে মারা, মা গেছে মারা, এতিমা একটা মেয়ে, ভাইরা কেউ নেই, আরে ওর অবস্থা একটু খালি, একটু যদি আপনাকে দেখতে পায়, একটু কথা বলে, তা আপনি শুধু খাদ্যটা ওইভাবে না দিয়ে একটু দরজার মধ্যে দিয়ে আসেন না? ওইভাবে দিতে থাকলো কিছুদিন, এরপরে বলল না না একটু ওই দেওয়ার সময় কথা বলবেন, তাহলে আপনার সঙ্গে আলাপ করলে বেচারি তার মনটা একটু কি হবে, শান্ত হবে, কারণ সে তো একেবারে এক ওই কি বলে একটা মানে পশুর জিন্দিগি, সে পশুরাও তো তার সাথী থাকে, তার সঙ্গে কেউ নেই, একটু সামনে যান, একদিন নিয়ে গিয়ে তার খাওয়াটা ওই ঘরের মধ্যে দিয়ে আসে, ওইভাবেই এদিকে মুখ ঘুরাই দিয়ে আসে। এইভাবে কিছুদিন কাটলো, ঘটনা বিরাট সংক্ষিপ্ত বলতেছি। এরপরে আস্তে আস্তে শয়তান তাকে তার ওই যে আরে না এর মধ্যে আপনার ভালো রয়েছে, কি অসুবিধা, এটা আপনার নেকির কাজ, আপনি একটা কথা বললে সে মনের দিক থেকে শান্ত পাবে, সান্ত্বনা পাবে, এটা একটা নেকির কাজ না, আপনি একজন তার বাপতুল্য মানুষ। অনেকেই বলে না আরে তো বাপতুল্য আমার মেয়ে তুল্য, তুমি অনেক বটপাড়াস, মেয়ের নাম দিয়ে বাড়িতে ঢুকে আর ওই বাড়িতে শেষ পর্যন্ত বাইর হয় কি হয়ে, ডাকাত হয়ে, এমন আছে না বুড়ো বদমাস, বহুত আছে, মা লাগাই, ধর্ম মা, ধর্ম বোন, এরপরে আস্তে আস্তে সবকিছু ইজ্জত লুটে নিয়ে বাইর হয়। শয়তানের এগুলি প্ররোচনা, শয়তানের সেই মহাপাত, এই ফাঁদে পড়ে কেউ বাইর হতে পারে না। একদিন দুই দিন শেষ পর্যন্ত ওই ঘরে গিয়ে সারাদিনই আলাপ করে, বুঝতে পারলেন? এক পর্যায়ে শয়তান বলল আরে আরে কি আছে, শেষ কাজ করেই ফেলো, আল্লাহর কাছে তোমা করবে, অসুবিধা কি, হয়ে গেল শেষ কাজ, শেষ কাজ বুঝছেন তো, জেনায় লিপ্ত হয়ে গেল, পেটে বাচ্চা হয়ে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো শয়তান এসে বলে আরে যদি বাচ্চা যদি দেখতে পাই তিন ভাই এসে, তা আপনার অবস্থা তো বারো অবস্থা করে ফেলবে, কি করবো, হত্যা করে ফেলো, হত্যা করে ওই মাটির মধ্যে পুঁতে রাখে, রাখো আর ওকে শিখাই দাও যে তার ভাই রাখে যেন না বলে, বললে তো তার ভাইরা তাকেও মারধর করবে, রাজি আর ফাঁস হবে না, এই পর্যন্ত থেকে যাবে। হত্যা করার পরে ইবলিস শয়তান আবার হাজির ওই আবেদের পাশে, যখন ভাই আর বোন একসময় হয়তো কথা বলেও বুঝতে পারে, কি করতে হবে, তারা হত্যা করে, হত্যা করে এবার ওই ছেলে যেখানে পুঁতে রাখছে ওইখানেই ওই ওই মেয়েটা মহিলাটাকেও পুঁতে রাখলো, খালাস। এরপরে আবেদ সাহেব দেখলো বিরাট বিপদ, তোবা তাহিল করে এবার করা শুরু করলো। তিন ভাই যুদ্ধ সেরে এবার বাড়িতে ফিরে আসার আগেই ওইখানে বোনকে নেওয়ার জন্য হাজির, গিয়ে যখন বললেন বলো তোমাদের বোন মারা গেছে, তো ওইখানে দু একদিন কানাকাটা করে তারপরে তারা বাড়ি ফিরে গেল। ইবলিস শয়তান রাত্রে এবার তিন ভাইয়ের কাছে হাজির,
প্রথম বড় ভাইয়ের কাছে গিয়ে বলে, এই তোমাদের বোনের খবর কি? বলে মারা গেছে। বলে না না মরে নাই, এই ঘটনা তার সঙ্গে সে জেনা করছে, পেটে বাচ্চা হয়েছে, তারে হত্যা করছে, তা তোমার বোনকে হত্যা করে এক জায়গায় পুঁতে রাখছে, অমুক জায়গায় ঘরের অমুক জায়গায় পুঁতে রাখছে। তো মনে করছে শয়তানি, এটা না মিথ্যা মনে হয়। দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে একই স্বপ্ন, তৃতীয় ভাইয়ের কাছে গিয়ে একই স্বপ্ন। সকালবেলা তিন ভাই উঠে একে অপরের কে বলছে, আরে কি আজও স্বপ্ন? তো বড় ভাই বলে, আরে না বাদ দাও, এটা শয়তানি খেয়াল। ছোট ভাই বলে, না যেই জায়গার কথা স্বপ্ন দেখেছি ওটা খুলে দেখবো আছে কিনা। তিন ভাই গিয়ে হাজির খুলে দেখে, ঠিকই ঠিকই, শুধু বোন না বোনের সঙ্গে একটা বাচ্চা। যখন বাচ্চা তখন তো তাদের সন্দেহ একেবারে কনফার্ম যে না অবশ্যই অন্যায় কিছু হয়েছে। আবেদ সাহেবকে গিয়ে ওই এবাদত খানা থেকে টেনে হেঁচড়ে বাইর করে নিয়েছে, বলে কি করেছো তুমি বলো? বলে হ্যাঁ আমি অন্যায় করেছি। এরপরে তিন ভাই সেই যুগের যে মনে করেন কি বলে ওটাকে মাহকামা বিচারে বিচারালয়ে গিয়ে বাবার সার কাছে গিয়ে বিচার, এদিকে ইবলিশ শয়তান এসে হাজির, এবার আপনার উপায় কি? আমি আপনার ওই বন্ধু যে আপনাকে এগুলি করিয়েছি, এতদিন বাঁচিয়েছি, এখন আপনাকে বাঁচাবের জন্য আমি আপনার কাছে হাজির। বলে কি করতে হবে? বলে আপনাকে হত্যা তো করাইছে, জেনা করাইছে, হত্যা করাইছে, আপনার কি করতে হবে? এই মদ পান করতে হবে। ঠিক আছে, এটা পান করলাম, মদ পান করার পরে একটা সেন্স ঠিক থাকে, বলে আমার সেজদা করো, সেজদাও করলো, বলে আমাকে যদি সেজদা করো তাহলে আমি তোমাকে বাঁচাই দেবো, আমার যদি সেজদা করো তাহলে আমি তোমাকে বাঁচাই দেবো। যখনই সেজদা করছে তখনই বলছে, কামাসালি শয়তান ইয ক্বাল আলিল ইনসান উকফুর, শয়তানের মতো শয়তান যখন বলে মানুষকে তুমি কুফরি করো, আমাকে সেজদা করো, ফালাম্মা কাফারা, বনি আদম যখন কুফরি করে বসে, ক্বাল ইন্নী বারিউ মিনকা, আমি তোমার থেকে বিচ্ছিন্ন, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শয়তান চম্পট। এবার তিন ভাই ওই আবেদকে ধরে নিয়ে গিয়ে শুলি কাস্তে ঝুলিয়ে হত্যা। এইভাবে ইবলিশ শয়তান ধীরে ধীরে, ইবলিশ শয়তান কি করে পড়ছে, নিজেকে বলে আমি তোমার কল্যাণকামী, তোমার মঙ্গলের জন্য এসেছি, তোমার ভালোর জন্য এসেছি, আমি তোমার কল্যাণকামী, আসো এই কাজ করো। কিন্তু প্রক্ষণে যখন এই কুফুরি করে বসে তখন সে চম্পট দেয়। ছয় নম্বর ফাঁক, আর তাদার রোজফিল ইগলাল, ধীরে ধীরে পথভ্রষ্ট, একবারই বলবো না তুমি জেনা করো, করে নাকি? প্রথমে একদিন দেখা হলো, দ্বিতীয় দিন একটা হাসি হলো, তৃতীয় দিন একটা চিঠি গেল, হ্যাঁ চতুর্থ দিন একটা আলাপ হলো, এই করতে করতে আস্তে 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 কোথায় গিয়ে পৌঁছে? অন্যায় গিয়ে পৌঁছে, ঠিক না? একজনকে হত্যা করা ষড়যন্ত্র করে, একদিনই হত্যা করে, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক বছর দুই বছর, আর একদিন বলে দে মেরে ফেলে দি। বুঝতে পারলেন? গত বছর একটা মার্ডার কেসের আসামির একটা অনুবাদ করছিলাম, তো একটা ভিসাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বলছে আমার সঙ্গে আলাপ, মানে সবকিছু বলে দিল, যখন বললো আমার মনে বললো এর চাইতে বড় নিমখাম আর এই দুনিয়ায় কেউ নাই। শয়তান কি বোঝাচ্ছে? আরে যারে তুমি নিয়ে আসছো, হ্যাঁ যার ভিসা একবার নষ্ট হয়ে গিয়ে আবার ভিসা দিয়ে নিয়ে এসেছো, তার ব্যাপারটা এরকম ছিল আর কি, হ্যাঁ সে তোমার সঙ্গে ভিসা নিয়ে দুই নম্বরই করে, তোমার কুপুরের ভিসা সে কিনে নাই তুমি না কিনতে পেরে, এত বড় নিমখাম কার এই দুনিয়া রাখা চলবে না। বিরাট এক মোটা লাঠি নিয়ে গিয়ে শুয়ে ঘুমাচ্ছিল, শুয়ে ঘুমায় নাই, বাইরে থেকে খালি ঢুকছে ঘরের মধ্যে, আর ওইখানে বসেছিল, আর গিয়ে লাঠি দিয়ে বলে আল্লাহু আকবার। তো হুবুবের ওই কাজী সাহেব বলছিলেন, তোমার এই আল্লাহ আকবার যদি তুমি চেচনিয়া বা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে তাহলে না হতো? একজন ইস্পাত, একজন যে কোনো অন্যায় করে তুমি তারে হত্যা করছো আল্লাহ আকবার বলে। এইভাবে ইবলিশ শয়তান মানুষের কাছে কি করে, ধীরে ধীরে আস্তে আস্তে, একদিন দুই দিন তিন দিন চার দিন, এইভাবে যে ঘটনাটা শুনলেন আবেদের, যে ঘটনা শুনলেন দরবেশের, একদিনে কি তাকে কুফরি বানাইছে, কাফের বানাইছে? না, এইভাবে আস্তে আস্তে মানুষকে পথভ্রষ্ট করে। সাত নম্বর, এই জন্য আল্লাহ বলছেন ফালাম্মা যাগ ওয়া যাগ আল্লাহু কুলুবাহুম, যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায় আর তার কোনো হেদায়তের পথ থাকে না, তখন আল্লাহ তাহলে ওইদিকেই ছেড়ে দেয়, যাও চলে যাও জাহান্নামে চলে যাও। সাত নম্বর হলো, যার মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, ভালো রয়েছে, এই এমন জিনিসগুলিকে ভুলিয়ে দেওয়া। শয়তান কি করে? আপনি একটা জিনিস শিখলেন ওইটা আপনি ভুলে দেবেন, বুঝতে পারলেন? এই হলো শয়তানের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আহিদনা আদামা মিন ক্বাবল ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আসমা, সূরা তাহা 115 নম্বর আয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন কি,
এই গাছের ফল খাবে না, ঠিক কিনা? কিন্তু ভুলাই দিয়ে শয়তান কি করছে, হযরত আদমকে পদভ্রষ্ট করছে। ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানীহু ইল্লা শাইতান আন আযকুরা, সূরা কাহাফ 63 নম্বর আয়াত। ওই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী ইউসা বিন নুন, ওই যে এরপরে ইউসা বিন নুন অনেক পথ অতিক্রম করার পরে খেয়াল হয়েছে, আরে ওই মাস্টানা ওইখানে আজব এক কাণ্ড হয়েছিল, বললেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত মূসা বললেন, আরে সেটাই তো আমি তাস করতেছি, ঘুরো আবার। এই ধরনের ওইখানেই যদি তারা ওই জিনিসটা জানতে পারতো, তাহলে সেখানেই তাদের সারাদিন প্রশান্ত করা বা হাঁটা তাদের প্রয়োজন ছিল না। এইভাবে শয়তান মঙ্গলের কাজকে ভুলিয়ে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার আগে আলোচনা হয়েছে আপনাদের এখানে, দুইজন যে একজন দুইজন স্বপ্ন দেখেছিল, একজন ওর মধ্যে মানে ফাঁসি হয়েছিল আর একজন বাদশাহর খাদেম হয়েছিল। তাকে বলেছিল, দেখো তুমি গিয়ে বাদশাহরে বলবে মিশরের বাদশাহকে আমি কি অন্যায় আজকে এই জেলখানায় আছি। কিন্তু সেই বেচারা ভুলে গিয়েছিল। আল্লাহ বলছেন, ওয়াকাল আলিল্লাযী যন্না আন্নাহু নাজিম মিনহুমা উযকুরনি ইনদা রাব্বাক ইনদা রাব্বিক ফানসাহু শাইতানু যিকরা রাব্বি ফালাবিসা ফিসিজনি বিলআসিনিন, সূরা ইউসুফ 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জন্য বেশ কিছু কাল ওই মিশরের জেলখানাতে অতিবাহিত করতে হয়েছিল। এইভাবে শয়তান ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের কি করে, তাদের উপরে প্রভাব বিস্তার করে, তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখে। এই হলো শয়তানের একটা ফাঁদ, যে ভালো কাজকে ভুলিয়ে দাও, ভালো কাজকে ভুলিয়ে দাও। ইসলামিক সেন্টারে কবে অজ হয়, শনিবার, ভুলে গেছে অনেকে, ইচ্ছা থাকে যে যাবো কিন্তু ভুলে গেছে, টেলিফোন করে হ্যাঁ কালকে যে ছিল ভুলে গেছি, আপনি আমাকে টেলিফোন করে বলেছেন, তারপর কে ভুলেছে, ইবলিশ শয়তান ভুলে দেয়। হ্যাঁ, এইভাবে ভালো কাজ ইবলিশ শয়তান ভুলিয়ে রাখে। আট নম্বর ফাঁদ হলো ইবলিশ শয়তান মমিন মুসলমান যারা আল্লাহর যারা বান্দা এদেরকে তার চেলা চামান্ডা দিয়ে তার দোস্তদের দিয়ে ভয় দেখায়। একজন আল্লাহর বান্দা ভালো কাজ করতে চায়, ইবলিশের কিছু দোস্ত রয়েছে, হ্যাঁ বড় বড় নেতা খেতারা অনেক সময় ভয় করে না, অনেকে করে কিনা, গ্রামের যিনি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব নেতা খেতা এদেরকে অনেক সময় গরিব মানুষ ভয়ে কি করে তাদেরকে মানে, মানে না এদেরকে। ইবলিশ শয়তান ওই সমস্ত দুর্বল ইমান লোকদের অন্তরে পড়ো করে দেখায়। আল্লাহ বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ইবলিশ শয়তান তার ওই দোস্তদেরকে যারা দুর্বল ইমানের তাদের অন্তরে বড় করে দেখায়, আর তারা ভয়ে কি করে অনেক সময় চিন্তা ভাবনা করে যে না অন্যায় কাজে আমি যাব না। এখন তো হয় না, আগে ই হতো না, গ্রামে গ্রামে মারামারি হতো, জায়গা জমি নিয়ে হতো না, হ্যাঁ জানছে যে না অন্যায়, তারপরে বাধ্য হয়ে যেতে হতো, না গেলে আমাকে মারবে, এটা করবে ওটা করবে, হয় কিনা। এখনো আজ পর্যন্ত রয়েছে ইবলিশ শয়তানের যারা নেতা খেতা এদেরকে দুর্বল ইমানের লোকদের অন্তরে বড় করে দেখায় এবং তারা ভয়ে ওই অন্যায় কাজে ধাবিত হয় কিনা। অনেক সময় তাদের দ্বারা চুরি করায়, অনেক সময় ডাকাতি করায়, অনেক সময় মারহাজানি করায়, অনেক সময় মারামারি করায়, অনেক সময় বিভিন্ন কাজ অন্যায় জুলুম অত্যাচার শয়তান তাদের মাধ্যমে করায়, কারণ না করলে তাদের ওই সমস্ত নেতারা তাদের জুলুম করে মারবে। এই যদি সত্যিকার ইমান মজবুত হয় তাহলে আল্লাহ ছাড়া আর অন্য কারোর ভয় অন্তরে আসবে আসবে না। নয় নম্বরে শয়তানের যেটা কাজ হলো, মানুষের সে রগ্রেশায় চলাফেরা করে, ঠিক কিনা? কার মধ্যে যে কোন দুর্বলতা আছে শয়তান ভালো করে জানে। হযরত আদম এবং হাওয়ার যখন দেখলেন যে না জান্নাতের ঘুম ভালোই লেগেছে, জান্নাতের খাওয়া দাওয়া তাদের কাছে বেশ প্রিয় লেগেছে, মানে আদম এবং হাওয়ার দুর্বলতা দেখলেন কি, যারা মায়েরটাকেই পছন্দ করতেছে, হ্যাঁ দুনিয়ায় গিয়ে কষ্ট তারা পছন্দ করে না, তখন ওইটাই দিয়ে ঢুকলো যে না জান্নাতে তো পছন্দ করেছেন কিন্তু এমন একটা কাজ করেন চিরস্থায়ী যেন হয়ে যান। এই জন্য কার মধ্যে যে কেউ কেউ কাক কেউ যে কোন জিনিসের পাগল শয়তান ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নফসের মধ্যে দুর্বলতার যে পয়েন্ট রয়েছে ওইখান দিয়ে ধুয়ে কে কোনটাকে ভালোবাসে, কেউ হয়তো অর্থ ভালোবাসে, কেউ হয়তো মারামারি ভালোবাসে, কেউ হয়তো চুরি করা ভালোবাসে, যে যেটাকে ভালোবাসে ওই ভালোবাসা দিয়ে, কেউ হয়তো নারী পাগল, ওইভাবে ওইখান দিয়ে শয়তান তাকে নিয়ে যায় তার জাহান্নামের পথে অগ্রসর করে। এরপরে দশ নম্বরে যেটা হচ্ছে, মানুষের অন্তরের মন্তরের মধ্যে সংশয় এবং সন্দেহ ঢুকাই দেয়। কি করে? সন্দেহ ঢুকাই দেয়। কিভাবে? হাদিসে আছে
বুখারী মুসলিমের হাদিস, শয়তান আসে বান্দার কাছে এসে বলে তোমার অমুক জিনিস সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। অমুক কে করেছে? আল্লাহ। অমুক তাকে করেছে? আল্লাহ। অমুক তাকে করেছে? আল্লাহ। তোমাকে কে? আল্লাহ। তোমার আল্লাহর কে সৃষ্টি করেছে? বলেন নাউজুবিল্লাহ। সন্দেহ ঢুকা যায় কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ফালিয়াস্তাইন বিল্লাহ, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম বলবে যদি এমন কথা মনের মধ্যে তোমার জাগে, ওয়ালিয়ান্তে, এবং তখনই তুমি সেখান থেকে বিরত থাকবে, অন্যদিকে তুমি মন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইভাবে শয়তান মানুষের অন্তরের মধ্যে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে এমন এমন কথা জাগে যেটা বললে আর উপায় নেই, যেটা বললে আর উপায় নেই, এমন কথা মুখ দিয়ে বলতে আমরা অত্যন্ত বড় মনে করি, কারণ ওই কথা বললে হয়তো জাহান্নামী বা শয়তানের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন এমনটা তোমরা পাও? মানে এমন কথা তোমাদের মনে জাগে, এমন এমন সন্দেহ তোমাদের মনের মধ্যে উদ্রেক হয় যার কারণে তোমরা ভাবো যে এই কথা যদি বলি তাহলে তো কাম গেছে, তাহলে তো গেছি, ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছি, আমরা শয়তানের দলভুক্ত হয়ে গেছি, এমন কথা তোমাদের মনে জাগে? বলে হ্যাঁ, এমনটা হয় এবং খুবই কষ্ট পাই, কেন এই কথা জাগতেছে? বুঝতে পারলেন? অনেক সময় হয়তো শয়তান এমন একটা জিনিস যেটা তার জন্য হালাল না এমন একটা জিনিস ভাবতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন যালিকা সারিহুল ঈমান, কালু না আব্বালা, যালিকা সারিহুল ঈমান, এটাই হলো ঈমানের পরিচয়, এটাই ঈমানের পরিচয়। তোমার মনের মধ্যে অন্যায় কথা জাগতেছে, তুমি ভাবতেছো কেন এমন কথা আমার মনে জাগছে, বললে তো এটা বিরাট খারাপ কথা, এই যে তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব এবং মনের মধ্যে তুমি একটা এটাকে খুব বড় ভাবতেছো, এটা তোমার মধ্যে ঈমান আছে, ওই জন্যই তুমি এটাকে মুখ দিয়ে বললে বিরাট কিছু হবে এটা তুমি ভাবতেছো। ঈমান না থাকলে ভাববে নাকি? ভাববে? ভাববে না। তাহলে এটা ঈমানের পরিচয়। এইভাবে শয়তান মানুষের অন্তরের মধ্যে কি করে? সন্দেহ ঢুকাই দেয়। শাকিক বলে একজন সালফ সালিহিন বলছেন শয়তান আমার কাছে সকালবেলা চারটা ফাঁদ নিয়ে আসে। কয়টা ফাঁদ নিয়ে? চারটা ফাঁদ। প্রথম ফাঁদ সামনে থেকে এসে বলে দেখো আল্লাহ তো ক্ষমাশীল, কি আছে দু চারটা পাপ করলে কি আর যায় আছে, বুঝছেন না? একটা ফাঁদ কিনা, আল্লাহর বিরাট দয়া মায়া রয়েছে, আরে কি আছে, চলো সামনে আগাও, আসো একদিন তোবা করে নিবে। শাকিক বলছেন তখন আমি আল্লাহর ওয়াদের কথা স্মরণ করি, ওয়াইন্নি লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা তাদা, সূরা তাহা 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ মাফ করবেন কাকে? লিমান তাবা, যে তোবা করবে। আমার তো তোবার ভাগ্য নাও হতে পারে। ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করবে, সুম্মা তাদা, এরপরে হেদায়েত দিবে। তাহলে শুধু শুধু আল্লাহ মাফ করবে এই নিয়ে বসে থাকলে তো হবে না, বরং আমাকে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, তোবা করতে হবে, হেদায়েতের পথে থাকতে হবে, তাকেই তো আল্লাহ ক্ষমা করবে। এই ফাঁদ থেকে তো বাঁচি, আর এক ফাঁদ নিয়ে হাজির। এবার তো সামনে থেকে ছিল না, পিছন থেকে হাজির। কই তুমি যে এত ইবাদত নিয়ে ব্যস্ত, তোমার এই বাল বাচ্চা এগুলি কে দেখবে? দুনিয়া কিছু কামাই লাও না, তুমি দুনিয়া কিছু অর্জন করে নাও, খালি দিন নিয়ে ব্যস্ত কেন তুমি? হ্যাঁ, ঠিক কিনা? দুনিয়ারও তো তোমার কিছু হক রয়েছে, দুনিয়ারও তো চৌলুস রয়েছে, দুনিয়ারও তো কিছু ভালো তোমার দরকার রয়েছে। শাকিক বলছেন তখন আমি আল্লাহর ওয়াদ পড়ি, আমা মিন দাবাতিন ফিল আওদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদ 6 নম্বর আয়াত। কি এই পৃথিবীর বুকে যা রয়েছে সবার রিজিকের দায়িত্ব কার হাতে? কাজে আমার ছেলে মেয়ে আমার চিন্তা করার কি দরকার আছে? যেটুকু আমি পারতেছি যথেষ্ট, এখান থেকে যদি আমি শেষ হয়ে যাই আল্লাহ তাদের দায় দায়িত্ব নেবেন। এই ফাঁদ থেকেও বাঁচি, আর এক ফাঁদ নিয়ে হাজির হয় কি? আরে আল্লাহ তোমার স্ত্রী কি দিয়েছে তোমার জন্য আনন্দ ফুর্তি করার জন্য, এদের তো বানাইছে আল্লাহ আনন্দ করার জন্য, তুমি এদের গ্রহণই করছো না। হ্যাঁ, তুমি শুধু দিন নিয়ে ব্যস্ত, এটা করো কেন? তখন শাকিক বলছেন আমি তখন আল্লাহর কথা স্মরণ করি, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সূরা আরাফ 128 নম্বর আয়াত। আরে বিশেষ ভালো তো কার? মুত্তাকিদের জন্য। আমি যদি মহিলা নিয়েই, যদি স্ত্রী নিয়েই, বিবি নিয়েই ব্যস্ত থাকি তাহলে তো শেষটা আমার ভালো হবে না, আমি ওই নিয়ে তো হয়তো আমার শেষ ভালো নাও হতে পারে। আবার আবার কি করে বাম দিক থেকে হাজির হয়? শাহওয়াত দিয়ে, মনের প্ররোচনা, মনের কুবৃত্তির চাহিদা দিয়ে আমার কাছে হাজির হয়। তখন আমি পড়ি ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা বাইনা মা ইশতাহুন, ভালো কাজ তাদের, তারা যা দুনিয়ায় যে প্রবৃত্তির চাওয়া পাওয়া তাদের ভালো কাজ থেকে বিরত রাখে। না শয়তান তোমার কথা আমি শুনতে রাজি না। যাই হোক, এইভাবে শয়তান বিভিন্ন ধরনের কি করে, সব সন্দেহ এবং বিভিন্ন ধরনের আপনার কি বলে ওটাকে সন্দেহ ঢুকাই দিয়ে
সংশয় ঢুকাই দিই, অনেক সময় আকিদাগত ব্যাপারে, আকিদাগত ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে এগারো বারো তেরো চোদ্দ হচ্ছে আল খামাদ, মদ, মদের মাধ্যমে ঢুকাই। মদ যারা পান করেছে তাদের অবস্থা কি আপনার ভালো করে, এটা যারা মাইসের জুয়া খেলা, হ্যাঁ অনেক টাকা পয়সা ধার করে এসেছে আর এখানে জুয়া খেলা নিয়ে ব্যস্ত হয় কিনা, অনেকেই আছে জুয়া খেলে। হ্যাঁ একবার আমি আওজামে গিয়েছিলাম, তো ওই ভাইয়েরা শোনালো যে এক ভাই ছুটিতে বাড়ি যাবে পাঁচ ছয় বছর পরে, হ্যাঁ টাকা মাত্র তিন হাজার না সাড়ে তিন হাজার এই সম্বল নিয়ে দেশে যাচ্ছে আর কি, বুঝছেন। এখন রাত্রিবেলা সকাল সকালে প্রায় দশটায় বা তারপরে দিন রাত্রিবেলা ভাবছে সাড়ে তিন হাজার নিয়ে যাবো কে আর জুয়া খেলতে বস, আর সব হারাইছে, বুঝতে পারলেন। সকালবেলা হাও হাও করে কাঁদছে, তার কাছে টাকা নাই যে বিমানবন্দর কিভাবে যাবে আর এয়ারপোর্ট থেকে নেমে দেশে যাবে কি, বাড়িতে যাবে কিভাবে। পরে ভাইরা টাকা পয়সা কিছু দু এক রিয়াল তিন রিয়াল করে তারপরে দিয়ে তার দেশে পড়াইছে। অনেকে এই যে ফিলিপাইনের ই খেলে না, লটারি খেলে, খেলে কিনা, নিশ্চয় হয়েছে কিনা, একবার পাবে তিনবার পাবে আর দশবার যাবে শেষে শূন্য হাতে। এই যে মাইসের এই আপনার কি বলে ওটাকে, এই জুয়া খেলা, জুয়া খেলা একটা শয়তানের বড় ফাঁদ, মদ খাওয়া একটা শয়তানের বড় ফাঁদ, আর একটা ফাঁদ হলো কি, ওয়াল আনসাব, মূর্তি পূজা। হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের নামে আজকে পূজা হচ্ছে না, মূর্তি পূজা শাহজালালের নামে হচ্ছে না, আজকে কবর পূজা শাহ মাকদুমের নামে হচ্ছে না, আজকে আব্দুল কাদের জিলানির নামে হচ্ছে না, আজকে ওই ইন্ডিয়ার কি মঈনুদ্দিন চিশতির নামে, কে বানিয়েছে এগুলি, এই সমস্ত শিরিকের আড্ডাখানা কে বানিয়েছে, ইবলিস শয়তান বানিয়েছে। বানিয়েছিল না তিনশো তিনশো ষাটটি মূর্তি বানিয়েছিল না কাবা ঘরে, নাইলার আশিফার বিভিন্ন নামে মূর্তি বানিয়েছিল, আজকে সারা পৃথিবীতে বীর সৈনিকের নামে মূর্তি পূজা হচ্ছে না, মূর্তি বানাচ্ছে না লক্ষ লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ বীর সৈনিক তাদের সেই রাজপথ রাজপথে বিভিন্ন চৌমোহনীতে বিরাট করে তাদের হাতে রাইফেল দিয়ে বানিয়ে রেখেছে, এরা কি আমাদের স্মরণীয় বীর সৈনিক। এগুলি হলো শয়তানের একটা ফাঁদ। আর একটা ফাঁদ হলো কি, আজলাম, আজলাম মানে হচ্ছে ওই ভাগ্য ই করা, নির্ণয় করা। তোতা পাখির কাছে গিয়ে বিদেশ আসবে তো ওই ওই তোতা পাখি নিয়ে বসে আছে, এক পাঁচ দশ টাকা দিয়ে দিল, চিঠি উঠালো বলে ভালো হ্যাঁ যাও বিদেশ চলে যাও, বউ বিয়ে করো, বোন বিয়ে দিয়ে দাও, মেয়ে বিয়ে দিয়ে দাও, ওই বাড়ি কিনো, অমুক চাকরি নাও, আর যদি উঠালো যে নাম হন্দ তার করিও, এর চেয়ে বড় ফাঁদ আর কিছু হতে পারে। আরে ওর মধ্যে আপনার কল্যাণ ছিল, সে কি জানে, এটা এক নম্বরে তো শিরিক, এক নম্বরে শিরক আপনার ইমান নষ্ট করতেছে, আর এক নম্বরে আপনার হয়তো যার মধ্যে মঙ্গল ছিল সেটা আপনার অমঙ্গল হয়ে গেল, একদিন গিয়ে আপনার চিঠি উঠালো অমঙ্গল, আপনি ওই মেয়েটিকে বিয়ে করলেন না, আপনার সুখের সংসার ছিল তার সঙ্গে আপনি জানেন না, আর একদিন গিয়ে তুললো হ্যাঁ করো, আর গিয়ে আপনি একজন ইবলিস শয়তানের চামচার সঙ্গে বিয়ে করে ফেললেন, জিন্দগি আপনার নষ্ট হয়ে গেল, ভাই কিনা মনটা। এইভাবে শয়তান মদ খাওয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে, এইভাবে মূর্তি পূজার মাধ্যমে, এইভাবে ওই ভাগ্য নির্ণয় ওই পাখির মাধ্যমে, ওই এর আগে আলোচনা হয়েছিল ওই ওই কি বলে পাখি দাঁড়িয়ে, হ্যাঁ মুশরিকরা কি করত, কাবা ঘরের মধ্যে কিছু তীর ছিল, কিছু তীর ছিল খায়ের মানে ভালো, আর কিছু ছিল সার মানে অমঙ্গল, তো টান দিত, যদি ভালো তো যেত আর যদি মঙ্গল তো বাদ দিত। বন্ধুগণ এইভাবে আরো শয়তানের ফাঁদ হলো কি, জাদু। এই জাদুর মাধ্যমে কতকে কতভাবে ইবলিস শয়তান তাদের ইমান নষ্ট করেছে। এই জন্য যারা জাদু করে, জাদু শিখে, জাদুর যারা চিকিৎসা করে, এই জাদুর কারবার সম্পূর্ণ হলো কুফুরি। এইভাবে শয়তান কি করছে, মানুষের ইমানকে নষ্ট করেছে। এরপরে হলো মানুষের হব্বুদ দুনিয়া ওয়ান নিসা ওয়াল জাহ, হেবালুস শয়তানের তালাকা। ইবলিস শয়তানের তিনটা বড় ফাঁদ আছে, একটা হলো কি নারীর মোহ, নারীর মোহ, নারীর মোহ। আপনাদের উদাহরণ কি দেবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা কি রেখে গেলাম, মহিলাদের ফিতনা, এই নারীর ফিতনা সবচেয়ে বড় ফিতনা। আপনাদের সংক্ষিপ্ত বুঝাবের জন্য কয়েকদিন আগে নেপালে কি হয়ে গেল, হ্যাঁ নেপালের রাজ যুবরাজ সে যাকে বিয়ে করতে চায় মা ভেটো দিয়েছে, বাবা ভেটো, বোন ভেটো, বোনাইরা ভেটো, বলে ঠিক আছে আমি তোমাকেও চাই না, আমি হেরে চাই, সবাই দুনিয়াতে অভিনয় করছে ঠিক না, পরে নিজেরও মারছে নিজেও শেষ হয়ে গেছে। নারীর মোহ কি হয় আপনারা দেখছেন তো, তাই না, মনির যখন রিমাকে হত্যা করেছিল কার মোহে, নারীর মোহে, আরেকজন পরকীয়া প্রেমে পড়ে ঠিক কিনা, শেষ পর্যন্ত তারও পা ফাঁসি কাস্তে ঝুলতে হয়েছে না। এইভাবে নারীর মোহ বিরাট এক ফাঁদ শয়তানের,
এই পৃথিবীতে সবচেয়ে বড় তিনটা এই তিনটা জিনিসের ভালোবাসা প্রভাব নারীর মোহ দিয়ে কতকে কতক ভাবে তাদেরকে নষ্ট করেছে, কত জেনা, কত ব্যভিচার, কত অন্যায়, কত হত্যা, কত কিছু হয়েছে এই নারীর ভালোবাসাকে কেন্দ্র করে। এরপরে হলো আপনার দুনিয়ার ভালোবাসা, অর্থের ভালোবাসা। অর্থের ভালোবাসার জন্য তো কত কিছু হয়েছে আপনারা দেখেছেন, এর সাথে শিকদার কতজনকে হত্যা করেছে, হ্যাঁ, এই অর্থের ভালোবাসার জন্য কত টাকা কতজনকে হত্যা করেছে, কত অন্যায় করেছে, কত রাজানি করেছে, কত জুলুম করেছে। ঠিক এইভাবে কুরসির ভালোবাসা, ওই পার্লামেন্টে যেতে হবে, প্রধানমন্ত্রী আমারই হতে হবে, ইলেকশন যখন আসে কতগুলি মরে, এবার তো ইলেকশনে যে কি হবে ভালো করে জানতে পারবেন, কতজন যে যাবে তার আগেই তো দেখেন না 9 জন 12 জন 100 জন কতজন যাইতেছে, এটা একমাত্র ওই কুরসির জন্য না, ওই পদের জন্য না, হ্যাঁ, এমপি হতেই হবে, প্রতিদ্বন্দ্বী যারে তারে হত্যা করে দাও, যত টাকা যাবে যাবে, আরে বেটা তোরে মারলে নাহি যাবে বাবার 100 বিঘা জমি, এই তো নাহি ব্যাংকের যাবে 5 লাখ টাকা, এই তো বলে না ডিক্লার করে হত্যা করতেছে। এই আপনার পদের মোহ মানুষকে এই জাহান্নামের দিকে নিয়ে যায়, শয়তানের বিরাট একটা ফাঁদ। এরপরের ফাঁদ হলো কি, গান বাজনা, ঢোল তামাশা। আজকে অনেকেই এই দেখেন ওই হারাম শরীফের কোরআন বন্ধ করে দিয়ে গান শুনে, শুনুন না, অনেক আছে ইসলামিক সেন্টারে ফ্রি ক্যাসেট নিয়ে গিয়ে গান রেকর্ড করে, অনেকে আছে ইসলামিক সেন্টারের বই নিয়ে গিয়ে ওই জোবালা ওই কাশ্মীরের মধ্যে ফেলে দেয়, আর ওই দেশ থেকে কিছু পত্রিকা আছে না, হ্যাঁ, যার মধ্যে উলঙ্গ বেহায়া ছবি রয়েছে ওইগুলি দেখতে, অনেক ইসলামিক সেন্টারে একটা ক্যাসেট কিনবে না, কিন্তু দেখবেন গানের ক্যাসেটে মাশাল্লাহ র্যাক ভর্তি হয়ে গেছে, আছে না। এইভাবে গান এবং বাজনা মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, আল্লাহর এবং তার মধ্যে বিরাট শক্ত পর্দা তৈরি করে দেয়, এবং আল্লাহর কোরআন পড়ে না পড়ে শয়তানের কোরআন এবং ওই সমস্ত জিনিস নভেল নাটক এবং ওই সমস্ত গান বাজনা শুনে তারা জীবন নষ্ট করে। এমনকি সুবিবাদের একটা তরিকা রয়েছে, যারা ইবাদতের সময় ঢোক ডাল গান বাজনা করে কি করে ইবাদত করে, করে না, ঝুমুর ঝুমুর বাজে, ওদিকে মহিলা নাচতেছে, ওদিকে গান করতেছে, তালে তালে ইবাদত করতেছে নাকি, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হা, এভাবে ইবাদত করে না, এই ধরনের গান বাজনা এটাও একটা শয়তানের বিরাট ফাঁদ। এবার আমরা আসি এই সমস্ত ফাঁদ থেকে কিভাবে বাঁচব, সংক্ষিপ্ত আমরা জানি, তার আগে মনে রাখতে হবে শয়তান মানুষের কাছে কিভাবে ঢুকে, ওয়াসওয়াসার মাধ্যমে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, একটা দুইটা আস্তে 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 এইভাবে ঢুকে যায়। এই জন্য আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নার, আস্তে আস্তে ঢুকে পড়ে। শয়তানের বহু পথ রয়েছে, শয়তান কি করে, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, শয়তান মানুষের আকৃতি ধারণ করে আসতে পারে, ফেরেশতার আকৃতি ধারণ করে আসবে, জিনের আকৃতি ধারণ করে আসবে, অনশয় বলবে দেখো আমি ফেরেশতা, অনশয় বলবে আমি রাসূল, বলছি তুমি করো। সুফিবাদের যারা সুফি শয়তান তাদের কাছে ইবলিশ কিভাবে ঢুকছে, স্বপ্নে দেখায় যে আমি নবী, অমুকটা করো, তমুকটা করো, এই করো, তৈ করো, বিভিন্ন বেদাতি জিকির আজকার তাদেরকে কি করে দান করে, হ্যাঁ, বেদাতি তাদেরকে দুরুদ দেয়, আর বলে হ্যাঁ রাসূল আমাদের দিয়েছে, বুঝছেন, ওরা বলে আরে তোমরা তো বুখারী শরীফ ওই হাদ্দাসানা হাদ্দাসানা অমুকের মাধ্যমে অমুক মাধ্যম তারপরে পাও, আর আমরা সরাসরি রাসূল আমাদেরকে বর্ণনা করে, বলেন নাউজুবিল্লাহ, আরে রাসূলের মাধ্যমে, রাসূলের কাছে কোরআন তো ওয়াহির জিবরিলের মাধ্যমে আসে, আমরা সরাসরি কাশ মুখাশ্যাপ আল্লাহ সবকিছু সরাসরি আল্লাহর মাধ্যমে আমরা পাই, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে শয়তান তাদেরকে কি করে ঠকাই ফেলে, এভাবে শয়তান ঢুকেই ফেলে। এইভাবে অনেকে আছে কি, ওই যে রুহ হাজির করে অন্ধকার ঘরের মধ্যে, এই দেখো তোমার বাবা কথা বলতেছে, ওই যে আর একটা আলোচনা করলাম যে জিন শয়তান তার সঙ্গী, ওইভাবে করতে থাকে। এজন্য এইভাবে মানুষকে হাওয়ার মধ্যে উড়ায়, মানুষকে পানির মধ্যে চড়ায়, মানুষকে নতুন নতুন হঠাৎ করে আপনাকে মিষ্টি হাজির করবে। মানুষের হাল্লাজ আবু কুবাইস পাহাড়ে ছিল, সঙ্গীরা বললো আমরা মিষ্টি খাবো, বলে ঠিক নাকি, তার শয়তানরা তার খিদমত করতে বলে নিয়ে আসো মিষ্টি, আর মিষ্টি নিয়ে এসে খাওয়াই দিল, এই তো আমাদের হুজুর বড় বুজুর্গ, বড় কারামতি, আরে কোথাও দোকানপাট কিছু নেই, কোথা থেকে মিষ্টি হাজির হয়ে গেল। হ্যাঁ, আমার এক ছাত্র ছিল খুলনাই, হঠাৎ করে একদিন আমাদের কিছু শিক্ষক বললেন যে আজকে তোকে আমাদের মিষ্টি খাওয়াতে হবে, ঠিকই মিষ্টি নিয়ে এসে হাজির, আমি জানি না, পরে আমার কোস্তাদা খাওয়ালেন, খাওয়ার পরে আমি বললাম কোথায় দিয়ে পারলেন এটা, খুব সুস্বাদু মিষ্টি, এখানে তো খুলনাই একটু মিষ্টি পাওয়া যায় না, বলে আমাদের ওই যে ছাত্র আছে না হেরিয়া, নাউজুবিল্লাহ হতে পারে চুরি করে আসছে, অনেক সময় চুরি করে, অনেক সময় অনেকের সম্পদ চুরি করে, হ্যাঁ, হুজুরের কারামতি বাড়াই, হুজুর জিন দিয়ে আপনার ঘরে সোনাদানা চুরি করাবে, আপনি তার কাছে গেলে বলবে আচ্ছা ওই বিপদে পড়ছেন, ঠিক আছে অমুক জায়গায় অমুক অমুক ওইখানে গিয়ে দেখবেন আছে আপনার সোনা পুঁতে রেখে চোরে, ঠিকই খুঁজে দেখবেন, হ্যাঁ, জিন চাপাই দিয়ে আপনার বউরে পাগল করবে, আপনি যাবেন বলবে ও আচ্ছা বউ পাগল হয়েছে, এই জন্য আপনি অস্থির কে তাবিজ নিয়ে যান,
আপনি যাওয়ার আগে জিনকে বলবে তুই চলে আয়। আপনার বউ, আরে মা কিভাবে জানলো আমার বউ পাগল হয়েছে, কিভাবে জানলো আমার চুরি হয়েছে, কিভাবে জানলো আমার অমুক জায়গায় আছে। আমি কে বলে সেদিনকে আপনারা কি বলতেছেন? না অনেক সময় হোক বলতে পারে তারা, না কোশ্চিন কালে বলতে পারে না। তারা এই কারসাজি করে অনেক সময় মহিলা দিয়ে, জিন দিয়ে, বিভিন্ন দূরের ইদিয়ক দিয়ে আপনার ঘরের খবর নিয়ে আপনাকে বলবে আপনার চারটা মেয়ে না, তিনটা ছেলে না, এক ছেলে মদিনায় থাকে, এক ছেলে সৌদি আরব চাকরি করে না, এক ছেলে ইউনিভার্সিটি পড়ে না, অমুক করে না। আরে কেমনি জানলো? জানা অসম্ভব কিছুই না। এই জন্য বন্ধুগণ একটা ঘটনা আপনাদের বলে শেষ করছি। এক ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, এক শায়খ ছিল, এ জিনকে সেজদা করত, জিনকে সেজদা করত। ওর কাছে একটা কালো কুত্তা আসতো, চোখের মধ্যে দুইটা, চোখের উপরে সাদা দুইটা দাগ ছিল। এই জন্য কালো কুত্তাকে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে কি, কালো কুত্তা শয়তান। এসে বলতো দেখো তোমার কাছে আগামীকাল অমুক বান্দা, অমুক ব্যক্তি আসবে তোমার নামে নজর মাগছে, নজর নিয়ে আসবে, ঠিক নাকি? বলে হ্যাঁ। এরপরে আসতো বলে এই রঙের, এই ধরনের, এই নিয়ে আসবে, একটা ছাগল নিয়ে আসবে বা একটা ছাগল গরু নিয়ে আসবে। তো ছাগল তার নিয়ে হুজুরের দরবারে ঢুকতে পারবে নাকি? হ্যাঁ, গরু নিয়ে ঢুকবে, বাইরে বেঁধে তো ঢুকবে। হ্যাঁ, আপনি অমুক জায়গা থেকে আসছেন না, আপনার নাম অমুক না, অমুকের ছেলে আপনি না, আপনি এমন একটা খাসি নিয়ে আসছেন। আরে কিভাবে জানলো? এই তো কাশ হয়ে গেল ইবলিশ শয়তান। এই কাশফের নাম দিয়ে ওরে ওই কি করে, কাফের বদমাস দিয়ে মানুষের ইমান লোটে। এইভাবে শয়তান মানুষের কাছে ঢুকে পড়ে, বুঝতে পারলেন? আল্লাহ ইবনে তাইমিয়া আর একটা ঘটনা উল্লেখ করেছেন, শামের এক সুফি শয়তান, বুঝতে পারলেন, আরাফাতের দিন ওইখান থেকে সবারই চিঠি টিঠি নিয়ে হাজির হতো আরাফার ময়দানে, লোকজনকে তাদের বাপ ছেলে মেয়েদের চিঠি পৌঁছাতো, আবার ওইখান থেকে চলে যেত হজের আর মিনার আর কোনো কাজ করতো না, ওইখানে গিয়ে চলে যেত আবার। আরে এত দূর তো আসতে পারে কেমনে, যায় আসে কেমনে, আমরা তো এক মাস আগে বাইর হতে হয়, তিনি আরাফার দিনে হাজির হয়। হ্যাঁ, অনেক সময় বলে হুজুর নামাজ পড়েন না কেন? আরে আমি কাবাই ঘরে নামাজ পড়ে আসলাম। হ্যাঁ, অনেক সময় দেখবেন একই ব্যক্তি বিভিন্ন জায়গায় তাকে দেখতে পাচ্ছেন। কিভাবে সম্ভব? ইবলিস শয়তান ওই একটি ব্যক্তির বিভিন্ন সেকেল ধরে তার মুরিদদের কাছে গিয়ে হাজির। হ্যাঁ, সবাই বলবে হুজুর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, হুজুর না আপনি আমার বাড়িতে গেছিলেন, বলবে না আপনি আমার বাড়িতে গেছিলেন। জোহরের ঠিক জুমার নামাজের পরে মনে করেন সবাই পাঁচজন মুরিদ এসে বলবে আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, এ বলবে না আমার বাড়িতে। একই সময় কি একজন ব্যক্তি পাঁচ জায়গাতে যাওয়া সম্ভব? তখন হুজুর কইবে আরে না না, আমি তোমাদের পাঁচজনের বাড়িতে গিয়েছিলাম, আমি কি তোমরা ভাবছো আমি একাই, আমি একই সঙ্গে 100 বা 1000 লোক হতে পারি? বলেন নাউজুবিল্লাহ। এইভাবে মুরিদদের বলে এত বড় কারামতি, তাহলে তো এর মুরিদ হয়ে না আর উপায় নেই, বুঝতে পারলেন? এইভাবে মান নষ্ট করে। ওই ব্যক্তি মরে যাওয়ার সময় তার ছেলেকে ওসিয়াত করে গেল, দেখো তুমি ওই জিনদের জিন্দরা যা বলবে তা শুনবে। পরবর্তী বছরে হজের সময় যখন আসলো, ওই ছেলেকে আরাফার ময়দানে এসে হাজির, হ্যাঁ মরুভূমির প্রান্তে, বলে দেখো তুমি আমাকে সেজদা করো না হলে তোমার আমি না, তোমার বাবা আমাকে সেজদা করতো তাই তোমার বাবার এবার খিদমত করতাম, তুমি যদি সেজদা না করো তোমার খিদমত করবো না, না কখনোই সেজদা করতে পারি না। এরপরে ওই মরুভূমির পথে রাখে তার হয়ে গেল। এরপরে বেচারা অনেক কষ্টে গিয়ে ওই বাড়িতে হাজির হয়ে বাপের সেই কুফরির কথা তার মুদির কাছে বর্ণনা করলো যে এই ঘটনা খবরদার ওই সমস্ত কাজ তোমরা করবে। আজকে এরকম বহু কারামতির দল রয়েছে যারা এইভাবে ইবলিশ শয়তানের মাধ্যমে আমাদের ইমান নষ্ট করে। বন্ধুগণ ওদেরকে বলে এরা গায়েব জানে, জিনরা গায়েব জানে না, গায়েব যদি জানতো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিস নির্মাণ হচ্ছিল, হ্যাঁ তখন তারা হযরত সুলাইমান যে মারা গেছেন সেটা জানতে পারে নাই। আল্লাহ বলছেন কি, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানা কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিতু ফিল আযাবিল মুহিন সূরা সাবা 14। যদি তারা জানতো যে হযরত সুলাইমান ইন্তেকাল করেছেন তাহলে তারা ওই ঘর বানাতো না। কোন কোন বর্ণনা আছে যে 90 বছর তারা ওর পরেও কাজ করেছে। তাহলে জিনরা গায়েব জানে না, কিন্তু এই গায়েব এদের মাধ্যমে আজকে কিন্তু আজকে এই পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফিল্ম কি জানেন? জানেন না? আজকে আমেরিকার মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, ব্রিটেন উন্নত মানের দেশগুলিতে আজকাল সবচেয়ে জনপ্রিয় ফিল্ম হচ্ছে এই আপনার মানে ওটাকে বলছে ওরা আল আতবাক উত্তয়রা, মানে উড়ন্ত মানে কিছু একটা মানে ভাসমান গ্রহ, এখানে মানুষ আশ্চর্য ধরনের আকৃতি ধারণ করতে পারে, আশ্চর্য হতে পারে, এরাই কিন্তু ওই ইবলিশ শয়তানের দল। এক সময় ছিল সুফিবাদের, ওই সুফিবাদের হুজুরদের কাছে এসে মানুষকে পথভ্রষ্ট করত। এখন যেহেতু কারণ ইবলিশ শয়তান কখন কোন লেবাস পড়তে হবে ভালো করে জানে, এখন যেহেতু উন্নতির যুগ, ঠিক না, এখন মানুষ মহাকাশে যায়,
মানুষ এখন ঊর্ধ্ব গগনে, মানুষ চলে যাচ্ছে। এই জন্যে যদি সুফিবাদের মুরিদ হয় পাঁচজন, তাহলে তাদের মুরিদ হবে সারা পৃথিবী, ঠিক কিনা? এই জন্য জেমি কার্টারের মত, আরে 1973 সালে প্রথম ফিল্ম যখন দেখা হলো, ২১ মিলিয়ন টাকা খরচ করে ফিল্ম তৈরি করেছিল, ফিল্মটার নাম যেন কি, নাম এখন খেয়াল নাই, যাই হোক, ওই ফিল্ম করা দেখার পরে অর্ধ মিলিয়ন মানুষ আমেরিকার যে, না ঠিকই, এই যে রুহ হাজির করতে পারে অন্য জগতে যে লোক আছে এটা তারা বিশ্বাস করে, কিন্তু আমরা যদি কোরআন পড়ি হাদিস পড়ি আমরা জানি সেটা অন্য কিছু জাদুমন্ত্র না, ওটা হলো ইবলিশ শয়তানের চামচারা। আগে ছিল এই জমিনের বুকে, এখন উঠে গেছে উপরে, কারণ এখন যেহেতু বিজ্ঞানের যুগ, এখন তারা বিজ্ঞানের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। আমার মনে হয় আজকের আলোচনা এখানেই থাক। এরপরে 1979 সালে আমেরিকান যে মহাশূন্য এজেন্সি, এরা 1 মিলিয়ন টাকা খরচ করে, 1 মিলিয়ন টাকা দিয়ে পরে এটাকে গবেষণা করার জন্য তারা একটা পুরস্কার ছেড়েছিল, সিটি বলে একটা গবেষণা আগে। এরপরে ওরা আজ এখন দেখবেন ওই দেশে দেখবেন বেশিরভাগ জনপ্রিয় ফিল্ম হলো এই সমস্ত ইবলিশ শয়তানের। আর আসলেই তাই, তারা যখন করে এই দুনিয়ায় নিয়ে আসে, লোকজন দেখে পথভ্রষ্ট হয় কিনা, ইবলিশ শয়তানের চামচারা তাদের সহায়তা করে, বিকট বিকট ফিল্মের মাধ্যমে। অনেক সময় আমরা ভাবি যে ফিল্মের মাধ্যমে করতেছে বা ক্যামেরার মাধ্যমে, না, অনেক সময় অরিজিনাল, তারা উপরে গিয়ে অনেক টাকা খরচ করে ওই ধরনের ফিল্ম তৈরি করছে, আর শয়তান ফিল্মে সহযোগিতা করতেছে, আর ওই শয়তানি ফিল্ম দেখে মানুষ ভাবতেছে যে না, এরা গায়েব জানে, এরা এই ধরনের কিছু জীবজন্তু রয়েছে বা এই ধরনের একটা জগৎ রয়েছে, কিন্তু এরা হলো ওই মানুষের, যে সমস্ত মানুষ মরে গেছে তাদের ওই কারিনুস শয়তান, এরা ওইভাবে মানুষকে পথভ্রষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের ফাঁদ, শয়তানের বেড়াজাল, শয়তানের ধুম্রজাল, শয়তানের এই ধরনের মাকায়েদ, মাসায়েদ এবং হাবাইল, যেগুলি ফাঁদ এবং টোপ রয়েছে, এগুলিকে সঠিকভাবে বুঝার এবং এখান থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে এই সমস্ত ফাঁদ থেকে বাঁচার উপায় কি, এই নিয়ে আলোচনা হবে, এবং ওই নিয়েই ইবলিশ শয়তানের বেড়াজালের আলোচনা শেষ হবে বলে আশা করি ইনশাআল্লাহ। রাত 10টা হয়ে গেছে, এরপরে যদি আলোচনা করতে যাই, কারণ এটাই আমাদের মেন আলোচনা, ঠিক কিনা? ফাঁদ জানলাম, ইবলিশ শয়তানকে শুনলাম, বুঝলাম, যাই বুঝলাম, কিন্তু তার থেকে বাঁচার উপায় কি, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, এই জন্য আমাদের আলোচনা, ঠিক কিনা? আপনার যদি চোর, আপনি জানেন আপনার বিপদ আছে, কিন্তু বিপদের জন্য যদি আপনি নিজেকে বাঁচাবের জন্য নিজেই আপনি যদি কিনা কেয়ারফুল না হন, তাহলে বিপদে পড়বেন কিনা? আপনি জানেন চোর আছে, তাহলে আপনাকে পাহারার ব্যবস্থা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কি আমাদের অস্ত্র এই ইবলিশ শয়তানের মোকাবেলা করার জন্য, কি অস্ত্র ধারণ করলে এবং কি কি অস্ত্র রয়েছে তা ধারণ করলে তাদেরকে তাদের বিপদ থেকে বা তার এই বেড়াজাল থেকে আমরা মুক্ত থাকতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সামনের সপ্তাহে আমাদের সকলকে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, শারীরিক সার্বিকভাবে তুমি আমাদের সুখে রাখো, শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন দেশে আছে সকলকে সুখে রাখো, মাইমুরব্বি যারা আজ কবরে গেছে তাদের সকলের আজাবকে তুমি মাফ করো, আল্লাহ তোমার দিনে সত্য কথা জানার এবং আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কারো প্রশ্ন আছে? ইমামের পিছনে বা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে কি হবে না, এই বিষয়টা আপনাদের এর আগেও প্রশ্ন করেছিলেন। যদি একাকী নামাজ পড়ে সবার কাছেই পড়তে হবে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইমাম সাহেবকে, ইমাম যিনি, তিনি সূরা ফাতিহা পড়বেন, এর মধ্যেও কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো যে যদি মুক্তাদি হয় তাহলে তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা, এই নিয়ে বিরাট ইখতিলাফ ইমামদের মধ্যে, ওলামাদের মধ্যে। কিন্তু সমস্ত কোরআন এবং হাদিসকে যদি আপনি একত্রিত করেন, তাহলে এটাই প্রমাণ হয় যে সূরা ফাতিহা সর্ব অবস্থাতেই পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইকরা বিফাতিহাতিল লা সলাত আলি মাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। আইজুল হক সাহেব যে বলেছেন যে একাকী, আল্লাহ রাসূল তো বলেন না একাকী, বলেছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, বলে নাই যে ইমাম, বলে নাই মুক্তাদি, বলে নাই একাকী, বলে নাই সুন্নত, বলে নাই নফল, বলে নাই জোরে কেরাত, আস্তে কেরাত, কোন পার্থক্য করেছেন কি, করেন নাই। এই জন্যে যদি ইখতিলাফ হয়েছে, একদিন ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কারণ সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের কি বলবো, মানে তৃপ্তি হবে না আপনাদের। এই জন্য সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, এই মতটাই হলো সঠিক।
মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার পিছনে সূরা ফাতিহা ব্যতীত অন্য কোন সূরা পড়বে না। একবার না আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল ফজরের নামাজে মানে কিরাতের টক্কর লেগে যাচ্ছে, বুঝতে পারলেন? সাহাবায়ে কিরাম পিছন থেকে কিরাত করতেছিলেন, আল্লাহ রাসূলও কিরাত করছিলেন, তো দুইজন যদি পিছন থেকে আর ইমামের সঙ্গে পড়েন তো ভেজাল হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, কি গো তোমরা আমার পিছনে কোরআন পড়তেছিলে? বলে, হ্যাঁ আমরা তো পড়তেছিলাম। আল্লাহ রাসূল বললেন, সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পড়বে না। এই একটা হাদিস, তাহলে বোঝা গেল এটা জোরে কিরাত ছিল, ঠিক কিনা? সূরা ফাতিহা পড়তে বলেছেন মুক্তাদিদেরকে। অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সূরা তোমরা আমার পিছনে পড়তেছিলে? বলে, হ্যাঁ। বলে, না তোমরা পড়বে না, ইমাম যখন পড়বে তখন তোমরা চুপ থাকবে, ঠিক আছে? এখান থেকে রাসূলের কথা শেষ। হযরত আবু হুরায়রা বলতেছেন, ফান্তাহা নাসু আনিল কিরা, মানুষরা পড়া থেকে বিরত হয়ে গেলেন। কোন পড়া থেকে বিরত হলেন? একেবারে সম্পূর্ণ পড়া, সূরা ফাতিহা পুরাটাই কিছুই পড়া না, সূরা ফাতিহার অতিরিক্ত যেটা পড়ছিলেন ওইটা পড়া বন্ধ করলেন, হ্যাঁ না ওই জোরে কোরআন করাটা বন্ধ করলেন, মনে মনে পড়লেন, কোনটা? আবু হুরায়রা কোনটা অর্থ নিয়েছে? সূরা ফাতিহা এবং সবকিছুই পড়া বন্ধ করলেন, না জোরে পড়া বন্ধ করলেন এবং সূরা ফাতিহার অতিরিক্ত পড়াটা বন্ধ করলেন? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছে, আবু হুরায়রা যখন আমি ইমামের পিছনে থাকবো তখন কি করবো? ফাকরা ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা কোনটা অর্থ নিয়েছেন? জোরে পড়া। 1 কোটি মানুষ যদি ইমামের পিছনে মনে মনে পড়ে, ইমামের সঙ্গে টক্কর লাগবে? লাগবে? লাগবে না। এই জন্য যারা সূরা ফাতিহা পড়তে হবে না, জাল হাদিস বানিয়েছে, কি যে সূরা ফাতিহা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার মুখে জাহান্নামের আগুন দিয়ে পূরণ করে দিবে, এটা একটা জাল হাদিস। এই ধরনের বহু, এই জন্য কোরআন এবং হাদিসের যদি মানে এটা আলোচনার প্রয়োজন আছে একটা একটা করে, কার কোনটা দলিল, কেন আমরা বলতেছি সূরা ফাতিহা অবশ্যই সর্বাবস্থায় পড়তে হবে, না হলে নামাজ হবে না, কেন? তাহলে যারা বলছে পড়তে হবে না সর্বাবস্থায়, একদল বলতেছে কেরাত জোরে হোক আস্তে হোক পড়ার দরকার নেই, আর একদল বলছে সর্বাবস্থায় পড়তে হবে যেটা এখন আমরা বলতেছি, আর একদল বলছে না জোরে কেরাত হলে পড়ার দরকার নেই আস্তে হলে পড়তে হবে, তার তিনটা মত, ঠিক না? তাহলে কোনটা মত ঠিক? আমরা বলতে চাচ্ছি যে সর্বাবস্থায় পড়তে হবে, এটাই ঠিক। কেন ঠিক, তাদের দলিলগুলি কি এবং তার উত্তর কি আমাদের জানা প্রয়োজন রয়েছে একটা একটা করে। যে কুম কোরআন দিয়ে দলিল নাই, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিলু ওয়ানসিতু লাকুম তুরহামুন, এই আয়াত দিয়ে দলিল করে কিনা যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই? আমরা বলবো এই সূরা ফাতিহার ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, বরং কাফেরদের শানে আয়াত নাজিল হয়েছে, আগে পাশে পড়ে, তাহলে ওই আয়াত ওই দলিল চলবে না। এইভাবে অনেকগুলি দলিল আছে জয়ীফ, অনেকগুলি দলিল আছে যেটার অর্থ বুঝতে, এজন্য আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ করে সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে নামাজ বলে আখ্যায়িত করেছে হাদিসে কুদসিতে। হাদিসে কুদসির মধ্যে সূরা ফাতিহাকে সালাত বলে আল্লাহ আখ্যায়িত করেছে, সূরা ফাতিহাকেই নামাজ। আর অন্য আল্লাহ রাসূল বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না, কিন্তু এমন তো বলে নাই যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এমন তো বলে নাই যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, যেখানে বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, তার বিপক্ষে তো বলে নাই যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, এমন তো বলে নাই সূরা ফাতিহা তোমরা পড়বে না, এমন কোন স্পষ্ট দলিল নাই, বরং বলা হচ্ছে সূরা ফাতিহা ব্যতীত তোমরা পড়বে না। এই জন্য সবগুলোই যদি আমরা একটা একটা করে প্ল্যান বোর্ড লাগবে, মদিনা ইউনিভার্সিটিতে যেভাবে পড়ায় প্রত্যেকটা মাঝহাবের কার কি দলিল সব কিছু লেখার পরে কেন এই মতটা সহি, তার যুক্তি কি কোরআন হাদিসের আলোকে, ওইভাবে ব্ল্যাক বোর্ডে একটা 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 করে কেন এই হাদিসটা দুর্বল, কে বর্ণনা করেছে, কে তাকে জয়ীফ বলেছে, এইভাবে আস্তে আস্তে বুঝতে হলে সময় লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে একদিন এই বিষয়টা আপনাদের স্পষ্ট করবো ইনশাআল্লাহ, কেন সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে, মুক্তাদি হোক, ইমাম হোক, একাকী হোক, ফরজ নফরজ যেই হোক, জোরে হোক আসতে হোক, কেন পড়তে হবে, এর এর দলিল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এই জন্য সৌদি আরবের যারা বড় বড় মাশায়েখ তাদের পড়তে হলো সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। মহাক্কিক আলিম যারা চার মাঝহাবের যারা মহাক্কিক আলিম সকলের মতে সূরা ফাতিহা ইমামের পিছনেই পড়তে হবে, এমনকি হানাফি মাঝহাবের বহু মহাক্কিক আলিমদের ফতোয়া হলো সূরা ফাতিহা অবশ্যই পিছনেই পড়তে হবে, জোরে হোক আর আসতে হোক। এই জন্য বিষয়টা আপনারা আপাতত ঝগড়া ফাসাদ করেন না, আলোচনার পরে তারপরে বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আপাতত যদি সন্তুষ্ট হন তো পড়তে থাকেন, না হলে বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।